আমাদের এক বোন জামিলা, আহারে আমার এই বোনকে তার মাদকাসক্ত স্বামী চরম শারীরিক নির্যাতন মানে ওই যে আমি আজকে যে ওয়াজটা হইলো যে আয়াত সূরা মাইদার 91 নম্বর আয়াত, এর বাস্তবতা আছে তো? আছে মাদকাসক্ত। আহা, আমার বোন দোয়া চেয়েছেন আপনাদের কাছে। আমার বোন কত ভালো, যদি এই ভাই এই প্যান্ডেলে থাকে আজকে গিয়ে আপনার বউয়ের কাছে মাফ চাবেন। আপনার বউ কত ভালো, আপনার বিরুদ্ধে অভিযোগ লেখা নাই, আপনার জন্য সবার কাছে দোয়া চেয়েছে। এই ভাই যদি এখানে না আসে, যদি আমার মাইকের আওয়াজ তার কানে যায়, আমি বলবো বউয়ের কাছে গিয়ে মাফ চান, আপনার বউ অনেক ভালো, আপনার অভিযোগ করে নাই, আপনার জন্য সবার কাছে দোয়া চেয়েছে। আমরা দোয়া করছি আল্লাহ ওই ভাইকে হেদায়াত দেন, আমিন। ওই বোনকে আল্লাহ তাআলা সকল পেরেশানি থেকে হেফাজত করেন, বলেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্ল মুসকিরিন খামরুন ওয়া কুল্ল মুসকিরিন হারাম। নবীজি বলেছেন নেশা জাতীয় প্রত্যেকটি দ্রব্যই হলো মাদক, আর যাবতীয় মাদক হলো হারাম। ومن شرب الخمر في الدنيا فمات وهو يدمنها لم يتب لم يشربها في الاخره। নবীজি বলেছেন এই মাদক হারাম জানা সত্ত্বেও এই মাদক যারা গ্রহণ করবে আর মাদকাসক্ত হয়ে নেশাগ্রস্ত অবস্থায় যারা মৃত্যুবরণ করবে পরকালে কিয়ামতে তারা জান্নাতের গন্ধ পাবে, জান্নাতের গন্ধ তারা পাবে না। এমনকি জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতীদেরকে যে শরাব দিবেন সেই শরাবের ভেতরে মদও থাকবে, সেটাও তারা পাবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে অনেক ধরনের শরাব দিবেন। কোরআনুল কারীমে রব্বুল আলামিন এই ব্যাপারে অত্যন্ত চমৎকার করে বললেন, আল্লাহ তাআলা বললেন, মাসালুল জান্নাতিল লাতি উইদাল মুত্তাকুন, আলজেন মুত্তাকিদের জন্য যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাতের উপমা হলো এমন, সেখানে আছে তোমাদের তৃষ্ণা নিবারণকারী সুপ্রিয় মিষ্টি পানির ঝর্ণা। এক বোতল আর দুই বোতল নয়, জান্নাতের ভেতরে আপনি যেন তৃষ্ণা নিবারণকারী মিষ্টি পানি পান করতে পারে, এজন্য আল্লাহ আপনার জন্য জান্নাতে মিষ্টি পানির ঝর্ণা দ্বারা বহমান করে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগাইয়ার তামুহু, এমন দুধের ঝর্ণা যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয়ে যায় না। আপনার বাড়িতে আপনি গাভীর দুধ দোহন করার পরে যদি আজকে রেখে দেন দুধ যদি না খান, তো আগামীকাল কি দুধটা ভালো থাকবে নাকি দুধের স্বাদটা পরিবর্তন হয়ে যাবে? কথা বুঝেন নাই, ফ্রিজিং করলেন না, দুধ দোহন করে রেখে দিলেন, আগামীকাল কি দুধের স্বাদ ঠিকঠাক থাকবে? এটা টক টক হয়ে যাবে, সময়ের ব্যবধানে এই দুধ এক সময় দধি হয়ে যাবে, ঘি হয়ে যাবে, মাখন হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলছেন, আমার বান্দা শোনো, জান্নাতে আমি তোমাকে দুধের যে নহর দিব এমন দুধের নহর যেই দুধের স্বাদ কখনো নষ্ট হয়ে যাবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়া আনহারুম মিন খামরিল লাযাতিল লিশারিবিন, সেখানে আছে মদের ঝর্ণা। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর দুনিয়ায় আল্লাহ মদ হারাম করে দিলেন, আবার জান্নাতে আল্লাহ মদ দিবেন, এটা আবার কেমন কথা? দুনিয়ার যে মদ এটা হলো পচা নাপাক, এটা হলো নেশা জাতীয়, এটা হলো হারাম, এটা হলো অপবিত্রীয়, এটা গ্রহণ করলে পরে মানুষের বোধ শক্তি বিলুপ্ত হয়ে যায়, সেন্স ঠিক থাকে না, শারীরিক ক্ষতি হয়, নেশা সৃষ্টি হয়ে যায়। কিন্তু জান্নাতে আপনাকে যেটা দেওয়া হবে
এর মধ্যে কোনো অপবিত্রতা নাই পচা কিছু নাই নাপাক কিছু নাই বোধ শক্তি বিলুপ্ত হবে না শারীরিক কোনো ক্ষতিও হবে না আল্লাহ তাআলা এজন্য কোরআনে কারিমে বলেছেন লা ফিহা গাউল ওয়া লা হুম ইউনজাকুন জান্নাতে তোমাদেরকে যেটা দেওয়া হবে তার মধ্যে বোধ শক্তি বিলুপ্ত হয়ে যায় বা শারীরিক কোনো ক্ষতি হয় এমন কোনো উপাদান সেটাতে দেওয়া থাকবে না শুধু তাই নয় জান্নাতে থাকবে ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা সেখানে থাকবে মধুর ঝর্ণা চার রকমের ঝর্ণা দ্বারা থাকবে তো সেখানে মদের ঝর্ণাও থাকবে নবীজি বলেছেন দুনিয়ার এই মদ বা মাদক এগুলো হলো নাপাক এগুলো হলো হারাম হারাম জানার পরেও যারা এগুলো পান করবে গ্রহণ করবে সেবন করবে এরা জান্নাতের কোনো পানীয় পাবে না এমন কি জান্নাতের গন্ধ তারা পাবে রব্বুল আলামিন বলছেন শয়তান তোমাদের সবচাইতে বড় দুশমন শয়তান তোমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য অনেক মূল মন্ত্র ব্যবহার করে শয়তান অনেক রকম কারসাজি করে শয়তানের যত কারসাজি আছে তার মধ্যে অন্যতম উপাদান হলো এই মাদক আর জুয়া এজন্য আল্লাহ কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাইদা এর নব্বই নম্বর আয়াতের মধ্যে বললেন الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله تعالى بلسن يا أيها الذين آمنوا হে ইমানদারেরা সবাই একটু গলার সব শক্তি মাঝ বড় সব শক্তি গলার মাঝ বরাবর বলেন তো দেখি আমরা ইমানদার না বেঈমান এটাও জোরে বলতে পারলেন না আমরা ইমানদার না বেঈমান আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা ঘোষণা দিলাম আমরা ইমানদার আপনি আমাদের ইমান কবুল করে নেন বলেন আমিন আল্লাহ আমাদেরকেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারেরা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু নিশ্চয় মদ জুয়া ভাস্কর্য প্রতিমা এবং ভাগ্য নির্ণায়ক তীর রিজসুম মিন আমালি শাইতান এগুলো হলো শয়তানের কারসাজি এগুলোর মাধ্যমে শয়তান তোমাদেরকে শয়তানি পথে ধাবিত করে সুতরাং ফাজতানিবুহু শয়তানের এই কারসাজি থেকে বেঁচে থাকো লাআল্লাকুম তুফলিহুন তাহলে আশা করা যায় তোমরা সফল হবে আল্লাহর হাবিব বলেছেন লা তাশরাবুল খামর মাদকাসক্ত হয়ো না মাদক সেবন করো না মাদক গ্রহণ করো না ইন্নাহা মিফতাহুম কুল্লু শার কারণ সকল অশ্লীলতা আর অপকর্মের চাবিকাঠি হলো মাদক মাদক আর জুয়ার ফলে সমাজের সকল বিশৃঙ্খলা তৈরি হয় এজন্য আল্লাহ কোরআনে কারীমে সূরা মাঈদার পরবর্তী আয়াত অর্থাৎ 91 নম্বর আয়াতে বলেছেন শয়তান মদ আর জুয়ায় আসক্ত করে তোমাদের মধ্যে ভেজাল সৃষ্টি করতে চায় বিদ্বেষ সৃষ্টি করতে চায় তোমাদের সমাজ পরিবার রাষ্ট্রের মধ্যে ভেজাল লাগিয়ে দিতে চায় এজন্য আল্লাহ বললেন ইন্নামা ইউনিদুশ-শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া صدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون الله تعالى بلچر إنما يريد الشيطان نشتوي شيطان چاي أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر মাদক আর জুয়ায় আসক্ত করে তোমাদের মধ্যে শত্রুতা বিদ্বেষ বাড়াতে চায় মাদক আর জুয়ার মাধ্যমে কিন্তু আমাদের দাম্পত্য কলহ পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলা বাড়ছে ইয়াতি আল্লাহ কথা বলছেন আপনি বলবেন হুজুর একটু প্রমাণ দেন তো দেখেন
প্রমাণ একটু দেই এই আয়াতের সাথে মিলান দেখবেন বেশিরভাগ মাদকাসক্ত আর জুয়ায় আসক্ত লোকেরা তাদের বউ পিটায় কেন বউ পিটায় কারণ মাদকাসক্ত হয়ে যাওয়ার কারণে জুয়ায় আসক্ত হয়ে যাওয়ার কারণে যখন তার কাছে পয়সা থাকে না বউয়ের কাছে বাড়িতে গিয়ে বলে তোর সোনা দানা গহনা আমাকে দে এটা বন্ধক দিয়ে অথবা বিক্রি করে আমি জুয়া খেলবো আমি মাদক গ্রহণ করব বউ যখন দেয় না এই অসভ্য লোকেরা ডাকাত লোকেরা তখন বউ পিটায় আবার বউয়ের সোনা দানা গহনা যখন বিক্রি করে দেয় পয়সা নাই তখন বউকে বলে তুই তোর বাপের বাড়ি যা তোর বাপের থেকে টাকা নিয়ে আয় যখন বউ বাপের বাড়ি যায় না তখন এই সকল অসভ্য ডাকাত টাইপের লোকেরা তাদের বউ পিটায় হাজবেন্ড ওয়াইফের দাম্পত্য কলহের ঝগড়াগুলো ইউনিয়ন পরিষদে যায় চেয়ারম্যান সাহেবের কাছে যায় মেম্বার সাহেবের কাছে যায় থানার ওসি সাহেবের কাছে যায় ওসি সাহেবকে জিজ্ঞেস করে দেখবেন মাদকাসক্ত জুয়াশক্ত লোকেরা কিন্তু বউ পিটায় শুধু তাই নয় মাদকাসক্ত আর জুয়াশক্ত লোকেরা বাপের সঙ্গে বেয়াদবি করে মায়ের সঙ্গে বেয়াদবি করে কেমনে বেয়াদবি করেন শুনেন মাদকাসক্ত জুয়াশক্ত লোক তার কাছে যখন পয়সা থাকে না তখন সে দেখা যায় চোর হয়ে যায় তার কাছে পয়সা যখন থাকে না জুয়া খেলার জন্য তখন বাপের পকেট থেকে পয়সা চুরি করে চোর হয়ে যায় শুধু তাই নয় তার মাদকার জুয়ায় আসক্তির ফলে তার যখন পয়সা দরকার বাপের পকেটে না থাকলে দেখা যায় নীলার রাস্তাঘাটে দিনে দুপুরে ডাকাতি বা ছিনতাইও সে করে ফেলে মাদকের কারণে জুয়ার কারণে চুরি বেড়ে যায় মা বাবার সঙ্গে বেয়াদবিও বাড়ে কেমনে বাড়ে মা বাপ যখন বাধা দেয় তখন দেখা যায় জুয়ায় আসক্ত মাদকাসক্ত আসক্ত লোকদের সেন্স তো ঠিক থাকে না পত্র পত্রিকা আমরা এই জন্য দেখি এই টাইপসের ছেলে মেয়েরা মা বাপের গায়েও হাত তুলে এক পুলিশ ইন্সপেক্টরের মেয়ে মাদকাসক্ত হয়ে নিজের মা বাপকেও জবাই করে ফেলেছে এই ঘটনাও আমার দেশে আছে না নাই তাহলে বোঝা গেল মাদকাসক্ত আর জুয়াশক্ত হয়ে যাওয়ার কারণে দাম্পত্য কলহ হাজবেন্ড ওয়াইফের সমস্যা পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলা রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়ে যায় শুধু তাই নয় স্কুল কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাদক যদি বেড়ে যায় জুয়া যদি বেড়ে যায় স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কেরিয়ার তখন অনিশ্চিত আর নষ্ট হয়ে যায় এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন শয়তান তোমাদেরকে মাদক আর জুয়াশক্ত বানাতে চায় আমার টেকনাফের ছাত্র তরুণ যুবক ভাইদের পায়ে ধরে আমি বলতে চাই ও আমার তরুণ ভাইয়েরা যুবক ভাইয়েরা আপনাদের পায়ে ধরে বলছে যে এই মাদক আর জুয়াশক্ত হলে আমার শরীর শেষ জীবন শেষ আমার চরিত্র শেষ দুনিয়া শেষ আখিরাত শেষ ওই মাদক থেকে আমাদের বেঁচে থাকার দরকার আছে না নাই কি আজীব অবস্থা আইপিএল খেলা হয় ইন্ডিয়াতে আর আইপিএল এর বাজি ধরে জুয়ায় আসক্ত হয়ে যায় টেকনাফে এই অবস্থা আছে না নাই বিপিএল খেলা হয় ঢাকার মিরপুর স্টেডিয়ামে আর দেখা যায় যুবকেরা বিপিএল খেলা নিয়ে জুয়ায় বাজি ধরে টেকনাফের নিলায় খেলা হয়েছে কাতারে আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা খেলা হলো কাতারে আর জুয়া হলো কক্সবাজারে আমি যে কথাগুলো বলছি কথাগুলো বাস্তব না অবাস্তব খবরদার মদ আর জুয়ার সাথে সম্পৃক্ত হবেন না মাদকাসক্ত হওয়া যাবে না মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তিকে লানত দিয়েছেন মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যদি বুঝে থাকেন তো বলেন মাদকের সাথে সম্পৃক্ত কয় শ্রেণীর মানুষকে লানত দেওয়া হয়েছে আস্তে বলবেন না পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন কয় শ্রেণী এক নম্বর আসিরাহ যে ব্যক্তি মাদক গ্রহণ করে মাদক সেবন করে তার উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নম্বর হলো মুতাসিরাহ যারা মাদকের ফ্যাক্টরি বানিয়েছে মাদক যারা উৎপাদন করে মাদকের প্রোডাকশন যারা দেয় তাদের উপরেও লানত তিন নম্বর হলো সারিবাহা বেশিরভাগ মুহাদ্দিসগণের উদ্দেশ্য এই এই শব্দ দ্বারা অর্থ উদ্দেশ্য করেছেন মাদকের উপদেষ্টা আমার দেশে ভালো কাজে উপদেষ্টা আছে আবার দেখবেন খারাপ কাজে উপদেষ্টা আছে না নাই কিছু কিছু লোক আছে
সমাজের মানুষের চোখে ধুলা দেয় দিনের বেলা তারা মাদক বিরোধী সমাবেশে বক্তৃতা করে পেছনে বিনা ব্যানারে লেখা থাকে মাদক বিরোধী সমাবেশ মাদক বিরোধী সমাবেশে অতিথি সাহেব মাদকের বিরুদ্ধে জনগণকে বুঝালো আবার রাতের বেলা মাদকের চোরা চালান যারা করে তাদের কাছে গিয়ে বলে আমরা তোদের মাথার ছায়া আমাদের ভাগটা ঠিকঠাক মতো পাঠায়া দিস এই রকম উপদেশটা আমাদের সমাজে নাই চার নম্বর হলো হামিলাহা মাদক যারা ক্যারি করে মাদক যারা বহন করে এক এলাকা থেকে অন্য এলাকায় বহন করে নিয়ে গেল ড্রাইভার যারা বহন করে নিয়ে যায় তার উপরে লানত নম্বর 5 পাঁচ নম্বর হলো ওয়াল মাহমুলাতু ইলাইহি যে অঞ্চলের দিকে এই মাদক নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরে লানত ছয় নম্বর হলো ওয়াসাকিয়াহা যারা মাদক সার্ভ করে আমার বাড়ি হলো সিলেটে আমার অনেক আত্মীয় স্বজন ইউরোপে আমেরিকায় লন্ডনে বসবাস করে প্রবাসে অনেকে গিয়ে বিশেষ করে ইউরোপ আমেরিকা বা পশ্চিমা দেশগুলোতে চাকরি খুঁজে আর চাকরি করতে গিয়ে কেউ যদি এমন কোন রেস্টুরেন্টে নাইট ক্লাব কিংবা মদের বারে চাকরি নেয় যেখানে চাকরি করতে গিয়ে গেস্টদেরকে মদ সার্ভ করতে হয় নবীজি বলেছেন এই চাকরিতে থেকে যারা সার্ভ করে তার উপরে লানত সাত নম্বর হলো ওয়াবাইআহা যারা এই মাদক বিক্রি করে এদের উপরে লানত আট নম্বর হলো ওয়াকিল সামানিহা সত্য কথা শুনতে তিতা লাগে কিন্তু কথাটা আমার নয় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন এই মাদকের জন্য যারা তলে তলে বিনিময় বা আমরা যদি সহজ ভাষায় বলি ঘুষ খায় এদের উপরে লানত প্রশাসনিক সেক্টরের সকল মানুষ নয় আপনাদের অঞ্চলের কুখ্যাত প্রশাসনিক সেক্টরে থাকা লোক আছে এখন জেলখানায় আছে যেই লোকটা তলে তলে মাদকের জন্য পয়সা নিত ভুলে গেছেন নাকি তার কথা আপনারা নবীজি এদের কথাই বলেছেন তার নাম না ওদের কথা মানে এই চরিত্রের লোকদের কথা নবীজি বলেছেন ওয়াকিল সামানিহা এই মাদকের জন্য যারা সামান গ্রহণ করে মাদকের চালান দিয়ে তলে তলে যারা ঘুষ খায় এদের উপরে লানত দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু চোদ্দ শিখের ভেতরে এখন বেটা আছে ঠিক কি না নয় এবং দশ নম্বর হলো ওয়াল মুস্তারিলাহা ওয়াল মুস্তারাতু লাহু যারা মাদক গ্রহণ করে কিনে এবং মাদক বিক্রি করে এই যে দশ শ্রেণী এই মাদকের সাথে সম্পৃক্ত এই দশ শ্রেণীর মানুষদেরকে লানত দিয়েছেন ছোট হুজুর নয় বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কি আমাদের প্রিয় নবীজির লানত চাই নাকি আমরা সাফায়াত চাই আস্তে বলবেন না জোরে বলেন আমরা নবীজির কি চাই কারা কারা নবীজির সাফায়াত চান দু হাত তুলে দেখান তো মাশাআল্লাহ মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন বলেন আমিন হাত নামা আমরা সবাই হাত তুলে আমরা চাইলাম আমরা নবীজির সুপারিশ চাই সাফায়াত চাই নবীজির সুপারিশ যদি চাই সাফায়াত যদি আমরা চাই আর যদি নবীজির লানত থেকে বাঁচতে চাই মাদকের সাথে সকল সম্পর্ক কাটা মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক জুয়ার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই মাদকর জুয়া আমার যুবকদেরকে শেষ করে দিল তরুণদেরকে শেষ করে দিল আমি নিজে স্কুলে পড়েছি মাদ্রাসায় পড়েছি ইউনিভার্সিটিতেও পড়েছি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দেখেছি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনেক গাঁজা করে ছেলে ইয়াবা করছেলে ইয়াবা খায় গাঁজা খায় ট্যাবলেট খায় এগুলো খায় খায় তার ছাত্রত্ব শেষ আমি আমার ছাত্র জীবনে যত ইয়াবাখুর ছাত্র দেখেছি একটাও কিন্তু কাজে লাগে নাই এখন দেখা যায় সবগুলা পাগল ছাগল কোনোটার কেরিয়ার হয় নাই কিন্তু যারা পড়াশোনা করেছে কলেজে বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসায় পড়াশোনা করেছে বিশ্ববিদ্যালয় লাইফে যাদেরকে দেখেছে পড়াশোনা আর গবেষণায় এখন কেউ হয়েছে এসপি কেউ হয়েছে ডিসি কেউ হয়েছে পুলিশ কেউ হয়েছে ব্যারিস্টার কেউ হয়েছে অ্যাডভোকেট কেউ হয়ে গেছে আলেম কেউ হয়ে গেছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অর্থাৎ যারা মাদকে না গিয়ে পড়ালেখা করছে সবাই সফল হয়েছে মাদকাসক্ত লোকদের কেরিয়ারও নষ্ট হয়ে
যায়। এজন্য আমার ছাত্র ভাইদেরকে, তরুণ যুবক ভাইদেরকে বলবো, আমাদের স্লোগান হবে মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক আপনারা কি রাগ করলেন না? যুব সমাজ ধ্বংসের এক নম্বর কারণ বললাম মাদকার জুয়া। এই মাদকার জুয়া শুধু প্রশাসন নয় আর চেয়ারম্যান সাহেব নয়, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজ থেকে মাদকার সন্ত্রাস আর আমরা এই জুয়াকে নির্মূল করব বলে ইনশাআল্লাহ। জন্য আমার দেশের অধিদপ্তরের নামও আপনারা পরিবর্তন করেন। আপনারা তো নাম দিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, এই কথাটা আপনারা কি বুঝাইতে চাইলেন? তাহলে কি খাবে, নিয়ন্ত্রিত মাত্রায় খাবে? এটা কেমন নাম দিয়েছেন আপনারা? এটার নাম আপনারা বদলে দেন, নাম পরিবর্তন করেন, এটার নাম হওয়া উচিত মাদক নির্মূল অধিদপ্তর। নাম্বার টু, আমার যুব সমাজ ধ্বংস হওয়ার দুই নাম্বার কারণ হলো কাফির বেঈমান মুশরিক বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ। আজ আমার মুসলমান যুবক তরুণরা না জেনে না বুঝে আবেগের বশবর্তী হয়ে কাফির মুশরিক বেঈমানদের বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ করছে। বলবেন হুজুর কোথায় করছে, কেমনে করছে? আজকে হলো একুশ তারিখ, একুশ দিন আগে 31শে ডিসেম্বর 31st নাইটে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে ওই রাতে আতশবাজি ফুটকাবাজি করেছে। এইরকম বিজাতীয়দের অনুসারী তরুণ যুবক আমাদের দেশে নাই। এই যে 31st নাইটে আতশবাজি ফটকাবাজি করলো, কেন করলো? কই ইংরেজি বছর শেষ, ইংরেজি কি আবার এখানে কমিটিও জানে না, কমিটি সংশোধন হয়ে যান। আপনারাও লিখেছেন 2024 ইন, পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার, পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার নেই, এটা হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার, এটা খ্রিস্টানদের ক্যালেন্ডার। আমরা বাংলাদেশের মানুষ, আমরা বাংলা একটা ক্যালেন্ডার ব্যবহার করি, ওটাকে বলা হয় বঙ্গাব্দ। আবার আমরা ইবাদত বন্দেগীতে আরেকটা ক্যালেন্ডারে ব্যবহার করি। আমরা এই যে আমাদের মেরাজ বলেন, শবে বরাত বলেন, রমজান মাস বলেন, দুই ঈদ বলেন, হজ বলেন, সব আমরা যে ক্যালেন্ডার অনুসরণ করে ইবাদতগুলো করি সেটা হলো আরবি বা হিজরি ক্যালেন্ডার। আর আরেকটা ক্যালেন্ডার পৃথিবীতে প্রচলিত আছে যেটাকে আপনারা বলেন আর কি ইংরেজি ক্যালেন্ডার, এটা আসলে ইংরেজি না, পৃথিবীতে কেউ এটাকে ইংরেজি ক্যালেন্ডার বলে না, এটাকে পৃথিবীর সবাই বলে খ্রিস্টীয় ক্যালেন্ডার, খ্রিস্টাব্দ। এটা ইংরেজি হবে না, এটা লিখলে হবে খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দ মানে কি? খ্রিস্ট যুগ, অব্দ সমান খ্রিস্টাব্দ। খ্রিস্টকে, হু ইজ খ্রিস্ট, যাকে বলি ঈসা আলাইহিসসালাম, ওই ঈসা আলাইহিসসালামকে আমরা মনে করি তিনি আল্লাহর পয়গাম্বর। আর খ্রিস্টানরা তাকে ঈসা বলে না, খ্রিস্টানরা তাকে বলে যিশু খ্রিস্ট, আর তাকে তারা নবীও বলে না, তাকে তারা বলে এক গ্রুপ বলে সরাসরি ইবনুল্লাহ আল্লাহর ছেলে, আরেক গ্রুপ বলে উনি সরাসরি আল্লাহ, পরে নাউজুবিল্লাহ। খ্রিস্টানরা এই ক্যালেন্ডার আবিষ্কার করে সাল গণনা কিভাবে আরম্ভ করলো সেটা শুনেন। আজ থেকে অনেক বছর আগে 1582 খ্রিস্টাব্দে খ্রিস্টানরা বলে যে যিশু খ্রিস্ট জন্মের প্রায় 1600 বৎসর পরে 1582 খ্রিস্টাব্দে। আমি কথাগুলো সত্য বলি না মিথ্যা বলি? এখন তো ভাই প্রযুক্তির যুগ, গুগল শরীফ আছে না, গুগল শরীফে গিয়ে সার্চ করবেন, উইকিপিডিয়াতে সব তথ্য আপনি পেয়ে যাবেন। 1582 খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে নতুন একটা ক্যালেন্ডার প্রবর্তন করেন, যেটার নাম তারা দেয় খ্রিস্টীয় ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের সাল গণনা তারা কিভাবে আরম্ভ করবে? যেমন শেষ হলো 23, শুরু হলো 2024, কিন্তু ওটার এক আরম্ভ হয়েছিল কেমনে? দুই, এক দুই তিন হয়েছিল কেমনে? এখন যে 23-এর পর 24 হয়, 24-এর পরে 25 হবে, এক হয়েছিল কেমনে? খ্রিস্টানরা সাল গণনা আরম্ভ করেছে যিশু খ্রিস্টের জন্মের বছরকে এক ধরে। এজন্য বলবেন হুজুর এটার প্রমাণ কোথায়? এটার প্রমাণ হলো এখানে অনেক ছেলেরা আছে পড়াশোনা করে, তোমরা বলো তো বাংলায় তো আমরা লিখি 2024, এখানে যদিও ভুল লেখা হয়েছে, এটা খ্রিস্টাব্দ হবে,
ইংরেজিতে যখন আমরা সাল লিখি 2024 আমরা কি লিখি 2024 এর পরে কি লিখি এ ডি এ ডেইলি স্টার অনেক পত্রিকা আছে না বাংলাদেশি ইংরেজি দেখবেন এ ডি লেখা থাকে হোয়াটস দ্য মিনিং অফ এ ডি এ ডি মানে কি এ ডি মানে হলো আননো ডোমেনি এটা একটা ল্যাটিন পরিভাষা খ্রিস্টানরা এর অর্থ করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড আমাদের প্রভু জন্মের বছর নাউজুবিল্লাহ পড়তে ইচ্ছে করে না অর্থাৎ তারা যিশু খ্রিস্টকে তাদের প্রভু মনে করে ওই সালকে এক ধরে সাল গণনা আরম্ভ করেছে এটা খ্রিস্টানদের আকীদা এবং তারা ডিসেম্বর মাসকে বছরের শেষ মাস মনে করে জানুয়ারি মাসকে বছরের প্রথম মাস মনে করে 31st নাইটে তারা আনন্দ করে বেহায়াপনা বেলাল্লাপনা এবং আতশবাজি ফটকাবাজি করে এখন ইউরোপ আমেরিকার ল্যাংটা দেশগুলোতে তারা এগুলো করতেই পারে তাদের ঈমান নাই কিন্তু আমাদের তো ঈমান আছে আমরা ঈমান থাকা সত্ত্বেও তাদের অনুসরণ করি কিভাবে ওদের তো পরকাল নাই ওরা পরকালকে বিশ্বাসই করে না কিন্তু আমরা বিশ্বাস করি পরকাল আছে আল্লাহর সামনে জবাব দিতে হবে আপনারা বিশ্বাস করেন কি করেন না আমরা এটা বিশ্বাস করি একটা দিন যায় একটা সেকেন্ড যায় আমরা মনে করি মৃত্যু আমাদের আরো কাছে চলে আসতেছে আমরা আল্লাহর কাছে চলে যাচ্ছি এই ভয় আমাদের মধ্যে আসে কিন্তু ওদের তো এই ভয় আসে না কারণ ওদের তো ঈমান নাই ওরা আনন্দ করে ফুর্তি করে উৎসব করে নাচানাচি করে আতশবাজি ফটকা ফুজায় কিন্তু আমার যুবকরা তরুণরা না জেনে না বুঝে সেই ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ করে প্রত্যেক বছর কক্সবাজারে 31st নাইটে কনসার্ট হয় নাচানাচি হয় এরপরে এরপরে বেহায়াপনা বেলাল্লাপনা হয় বিজাতীয়দের এই সকল সংস্কৃতির অনুসরণ অনুকরণ করে যারা মুসলিম নামধারী ইহুদি খ্রিস্টানদের প্রকৃত অনুসারী হলো তারা নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে কোনো জাতির অনুসরণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে ও আমার যুবক তরুণ ভাইরা যে যাকে ভালোবাসে যে যার অনুসরণ করে তার সঙ্গে তার হাসর হবে ইহুদির সাথে খ্রিস্টানের সাথে আমার আপনার হাসর হোক আমরা কি চাই আসতে বলবেন না আমরা কি চাই সামনে তো আসতেছে বেঈমানদের বানানো আরেকটা ফজিলতপূর্ণ দিবস আগামী মাস ফেব্রুয়ারি মাস কি জানি একটা দিবস আছে 14ই নামটা জানো কি দেখছেন কেমনে জানে তারা কি দিবস ভালোবাসা দিবস ভালোবাসা বাংলা শব্দ এটার ইংরেজি হলো লাভ দিবসের ইংরেজি হলো ডে তো ভালোবাসা দিবসের ইংরেজি হওয়া উচিত ছিল লাভ ডে কিন্তু এটার নাম তো হলো ভ্যালেন্টাইন ডে তো নামের মধ্যে তো ভেজাল আছে নামের মধ্যে তো ভেজাল আছে উইকিপিডিয়াতে সার্চ করেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাতে সার্চ করে দেখেন তার ব্যাপারে সব তথ্য আপনারা পাবেন আজ থেকে 1725 বছর আগে 275 খ্রিস্টাব্দে সম্রাট ক্লডিয়াসের আমলে ভ্যালেন্টাইন নামে এক ব্যক্তি কোন কোন জায়গায় তার ব্যাপারে তথ্য আছে সম্রাটের মেয়ের সাথে হারাম রিলেশন করেছে কোন কোন জায়গায় তার ব্যাপারে তথ্য আছে সে ওই জনপদের তরুণ যুবকদেরকে হারাম রিলেশনে মোটিভেট করত তৎকালীন সম্রাট এই অপরাধে তাকে গ্রেফতার করে অবশেষে তাকে মৃত্যুদণ্ডও দিয়েছিলেন আর যে তারিখে তার মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই তারিখটা ছিল 14ই ফেব্রুয়ারি এই ভ্যালেন্টাইন নামক ব্যক্তিকে তৎকালীন সম্রাট মৃত্যুদণ্ড দিয়েছেন অনেক বড় ফজিলতের কাজ করার কারণে কথা বলেন না কেন কথা বলেন না কেন অনেক বছর পরে খ্রিস্টান পোপ এই দিবসকে ভ্যালেন্টাইনের নামে নামকরণ করলেন ভ্যালেন্টাইন ডে পরবর্তীকালে ইউরোপ আমেরিকায় ভ্যালেন্টাইনের মতো যাদের চরিত্র যারা জিনা ব্যভিচারে মত্ত তারা ভ্যালেন্টাইনের জন্য আর্তনাদ করে করে ওই 14ই ফেব্রুয়ারিতে তারা ভ্যালেন্টাইন ডেতে তারাও বেহায়াপনা অস্থিরতা আরম্ভ করলো আমাদের দেশে ওইটার নাম শুধু ভ্যালেন্টাইন না নাম দিয়েছে ভালোবাসা দিবস ও যুবক তরুণ ছাত্র ভাইয়েরা এটা কোন দেশ থেকে এসেছে শোনো এটা সেই দেশ থেকে এসেছে যেই দেশে সভ্যতা নাই চরিত্র নাই যেই দেশের লোকেরা এত খারাপ বিয়ের আগে তারা অসংখ্য মেয়েকে নিয়ে রাস্তাঘাটে পার্কে পার্কে এমনকি বেডে গিয়ে তারা ঘুমায়
এই সব উৎসব সেই দেশ থেকে এসেছে তার বউ থাকা সত্ত্বেও 20 30টা গার্লফ্রেন্ড নিয়ে যারা ঘুরঘুর ঘুরঘুর করে সেই অসভ্যদের দেশ থেকে যে দিবসের আমদানি ঘটেছে সেটার তুমি অনুসরণ করো আর আমার দেশে তো এই দিবস ছিলই না এখানে আমার চাচারা যারা আছেন আপনারা কি আগে 20 30 বছর আগে এই দিবসের নাম শুনেছেন শুনেন নাই এই তো কয়েক বছর হইল বাংলাদেশে এই দিবস কারা আনল যায় যায় দিন পত্রিকার সম্পাদক শফিক রহমান তার সাথে আরো কিছু সাম্রাজ্যবাদী লোক তার সাথে কিছু সাংবাদিক নামের হলুদ সাংঘাতিক এরা সকলে মিলে আরো কিছু লুচ্চা বদমাশ মিলে আমাদের দেশের যুবকদের তরুণদের চরিত্র নষ্ট করার জন্য এই মেহেয়া দিবসের আমদানি তারা এই দেশে ঘটিয়েছে আমার যুব সমাজকে তরুণ সমাজকে সতর্ক হতে হবে ভাই তোমাদের পায়ে ধরে বলে যাই তোমরা যারা এখনো পড়াশোনা করছো আর যে সকল ভাইরা এখনো যুবক আপনাদেরকেও বলছি আল্লাহর ওয়াস্তে এই লুচ্চা বদমাশদের খপ্পরে আপনারা পড়বেন না আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করেন এরপরে পহেলা বৈশাখে মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে আবার দিনের বেলা মঙ্গল শোভাযাত্রা করে ভালো করে পড়াশোনা করেন যুবক ভাইদেরকে বলছি মঙ্গল প্রদীপ প্রজ্বলন আর মঙ্গল শোভাযাত্রা এটা আমাদের হিন্দু ভাই বোনদের হিন্দুয়ানি সংস্কৃতি তারা তাদের সংস্কৃতি এই দেশে পালন করলে আমাদের কোনো আপত্তি এই দেশ ধর্মীয় এই দেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ যে যার ধর্ম পালন করবে আমরা কাউকে বাধা দেব না আমাদের হিন্দু ভাই বোনরা যদি সারা রাত মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে সারা দিন যদি মঙ্গল শোভাযাত্রা করে আমরা তাদেরকে গালিও দিব না বকাও দিব না তাদের সাথে আমাদের কোনো শত্রুতাও এই কারণে হবে না কিন্তু এই এই হিন্দুয়ানি সংস্কৃতিকে কেউ যদি আমাদের সংস্কৃতি হিসাবে আমাদের উপরে চাপিয়ে দিতে চায় তখন আমরা চুপ থাকতে পারি না আমার যুব সমাজকে বলবো কাফির বেঈমান মুশরিক বিজাতীয়দের এই সংস্কৃতির অনুসরণ অনুকরণ থেকে ভাই নিজের ঈমান বাঁচাও কারণ রব্বুল আলামিন কোরআনুল কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 113 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তারকানু ইলাল লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া থুম্মা লা তুনসারুন আল্লাহ তাআলা বলছেন সীমা লঙ্ঘনকারীদের অনুসরণ তোমরা করো না যারা জালিম পৃথিবীতে সবচেয়ে বড় জালিম হলো তারা আল্লাহর সাথে শিরক করে যারা এজন্য লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ হে আমার বৎস আমার ছেলে আল্লাহর সাথে শিরক করো না ইন্না শিরকা লা যুলমুন আযীম নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম কবিরা গুনাহের মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক আর আল্লাহর সাথে শিরক করা মানে হলো আল্লাহর উপর জুলুম করে ফেলা এই জন্য বলেছি দুনিয়াতে সবচেয়ে বড় জালিম হলো তারা আল্লাহর সাথে শিরক করে যারা এজন্য আল্লাহ বলেছেন ওই সকল জালিম বা সীমা লঙ্ঘনকারীদের অনুসরণ করো না অনুকরণ করো না তাদের উৎসবের অনুসরণ করে তোমরাও উৎসবে মত্ত হয়ে যেও না তারা আতশবাজি করে তারা হটকাবাজি করে তারা মঙ্গল শোভাযাত্রা করে তারা মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে করুক এটা তাদের ব্যাপার কিন্তু আমি মুসলমান আমি কখনো বিধর্মীদের কোনো সংস্কৃতিকে আমার সংস্কৃতি হিসাবে গ্রহণ করতে পারি যদি কেউ করে আল্লাহ বলেছেন ফাতামাসসাকুমুন নার জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে আমার বাবারা আমার ভাইয়েরা জাহান্নাম থেকে আমরা বেঁচে থাকার দরকার আছে না নাই এই জন্য কাফির বেঈমান আর বিজাতীয়দের সংস্কৃতি থেকে আমরা বাঁচবো ইনশাআল্লাহ দুই নম্বর আমার যুব সমাজের চরিত্র নষ্ট হচ্ছে ওদের অনুসরণে কারণ নাম্বার থ্রি কষ্ট হচ্ছে আপনাদের ভালো করে কথাগুলো শোনেন তিন নাম্বার আমার ছাত্র তরুণ যুবক সমাজ এদের চরিত্র আজ শেষ হয়ে যাচ্ছে আকাশ সংস্কৃতির আগ্রাসনের ফলে আকাশ সংস্কৃতি
আকাশ থেকে সংস্কৃতি এখন আমাদের ঘরে ঘরে ঢুকে গেছে আপনি বলবেন হুজুর আকাশ থেকে সংস্কৃতি আসছে কেমনে আপনার ঘরে ঘরে যে আজকে ইন্ডিয়ান সিরিয়াল ঢুকলো পশ্চিমা সংস্কৃতি আপনি ঘরে বসে উপভোগ করছেন এটা আকাশে স্থাপন করা স্যাটেলাইটের কারণে সম্ভব হয়েছে আর এই স্যাটেলাইটের কারণে গোটা দুনিয়ায় বর্তমানে 13000 এর বেশি টেলিভিশন চ্যানেল রয়েছে এগুলোর কারণে আজ সংস্কৃতির নামে ঘরে ঘরে অপসংস্কৃতির চর্চা হচ্ছে যার প্রভাব আমার যুবকদের তরুণদের উপরে পড়ে গিয়েছে এখন দেখবেন যুবকেরা চুল কাটে মেসি কাটিং নেইমার কাটিং নাই তো আমাদের এলাকায় এখন মেসির বাড়ি কোথায় আর নেইমারের বাড়ি কোথায় তার চুলের কাটিং টেকনাফের লোক টেকনাফের যুবক দেখলো কেমনে ওই আকাশ সংস্কৃতির কারণে দেখেছে দেখার কারণে তার মতো চুল কেটেছে আর আমার দেশের যুবকদের চুলের যে কত কাটি কেমন চুল রাখে ডানেও নাই বামেও নাই পিছনেও নাই শুধু মাঝখানে চুল আছে দেখলে মনে হয় যেন পাখির বাসা আবার দেশি মুরুগ ছিলেন না আপনারা দেশি মুরুগের মাথায় দেখবেন আমি জানি না আপনারা টেকনাফে আঞ্চলিক ভাষায় কি বলেন আমাদের সিলেটে বলে জুট বা চোট আপনারা কি বলেন জুট তো নাপিতকে গিয়ে বলে সেলুনে ভাই আমার চুলটা এভাবে কাটেন ডানে নাই বামে নাই পিছে নাই মাঝখানে তো এখানে যদি সেলুনের কোনো ভাইরা আসেন ভাই এত কষ্টের কি দরকার দোকানের মধ্যে লটকায় দিয়েন জানায় দিয়েন যুবকদেরকে এত কিছু বইলো না এসে সরাসরি বলবা মুরগা জুট কাটিং কি কাটিং মুরগা জুট ডানে বামে পিছনে থাকবে না শুধু মাথার উপরে কতগুলো থাকবে এরকম চুল নাই তো এখন কত কাটিং এর চুল আমি এক পরিচিত সেলুনে সব সময় চুল কাটি এই তো কয়েকদিন আগে ওই সেলুনে গেলাম সকাল 10:30-11টার দিকে আমি গিয়ে সেলুনের দরজা খুললাম এসি সেলুন দরজা খুলে নাউজুবিল্লাহ বলে দরজাটা বন্ধ করে দিয়ে আমি চলে আসতেছি এখন নাপিত এক ভাই বলে ও হুজুর নাউজুবিল্লাহ বলে কই যান কোথায় যাচ্ছেন বললাম ভাই আপনাদের এই সেলুনে কয়েক বছর ধরে আসি আমি তো জানি এটা হলো জেন্টস সেলুন এখানে শুধু ছেলেদের চুল কাটা হয় কিন্তু আপনারা যে ছেলেদের পাশাপাশি মেয়েদের চুল কাটাও আরম্ভ করছেন আগে বলবেন না বললে তো একটু বুঝে শুনে তারপরে আসতাম কয় মানে কি বলেন হুজুর বললাম ভাই আমি তোর দরজা খুলে দেখলাম দরজার ঠিক সামনেই যে চেয়ার এই চেয়ারে বসা এক লোকের চুল নাপিত ভাই টান দিয়ে ধরেছে এত লম্বা চুল চিরনে দিয়ে আছড়াইতেছে ভাবলাম আমার এই আপুর চুল কাটা হোক এরপরে আমি ঢুকবো কয় হুজুর কি বলেন এখানে তো কোনো আপু নাই এক বাউল ভাইয়ার চুল কাটি কি ভাইয়া আমি বললাম হায় হায় ভাই আমি তো ভাবছি এটা আমার আপু কিন্তু আপনি বলতেছেন বাউল ভাইয়া এই রকম বাউল ভাইয়াদের অনুসরণ করে অনেক যুবকরা এখন আপা কাটিং চুল রেখে রাস্তায় ঘোরাফেরা করে এই যুবকদেরকে পেছন থেকে দেখলে লাগে মনে হয় কোনো আপু সামনে গেলে দেখা যায় আপু না এটা ভাইয়া আপু মার্কা ভাইয়া এই রকম আপু মার্কা ভাইয়া চুল এখন দেখা যায় মেসি কাটিং নেইমার কাটিং আউল কাটিং বাউল কাটিং গায়ক কাটিং নায়ক কাটিং চুল ও আমার যুবক তরুণ ভাইরা কোনো আউল বাউল নায়ক খেলোয়াড় গায়ক আমার আপনার আদর্শ নয় আমার আপনার আদর্শ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আজ এই আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমার যুব সমাজদের মধ্যে এই সকল আউল বাউল নায়ক গায়ক আর খেলোয়াড়দের আদর্শের অনুসরণ দেখা যাচ্ছে এগুলো থেকে আমার যুবকদেরকে বাঁচতে হবে আল্লাহ হেফাজত করেন বলেন আমিন আপনাদের কষ্ট হচ্ছে বেশি না নাম্বার 4 যুব সমাজ ধ্বংসের 4 নাম্বার কারণ হলো অশ্লীল আজেবাজে গান বাজনা অশ্লীল নাটক সিনেমার সয়লাভ করে যাওয়া আজ গান বাজনা হর হামেশা সবাই আমরা শুনছি আর গান বাজনা ছাড়া তো আমাদের বিয়ে শাদী উদ্বোধনই হয় না আমাদের টেকনাফে অবশ্য গান বাজনা ছাড়াই বিয়ে হয় ওয়াজ যে কমন করছে এটা আপনাদের আওয়াজেই বোঝা গেছে আহারে
বিয়ের দিন আমাদের মাওলানা মুক্তার আহমদ হুজুরকে ডেকে এনে বলে হুজুর আপনি এত বড় হুজুর আপনি একটু বিয়ের খুতবাটা দিয়ে বিয়াটা পড়ান আর দোয়া করে দেন এখন এত বড় মুহতামিম হুজুরকে এনে খুতবা দেওয়াচ্ছে বিয়েও পড়াচ্ছে কিন্তু এই লোকগুলো আবার আগের রাতে গায়ে হলুদের নামে গান বাজনা করে বিয়ের মতো ইবাদত এবং পবিত্র অনুষ্ঠানটাকে নাপাক করে ফেলেছে গান বাজনা ছাড়া যেন আমাদের বিয়ে শুরু হয় না গান বাজনা হলো সম্পূর্ণ হারাম আর বিয়ে হলো একটা হালাল কাজ শুধু হালাল নয় বিয়ে হলো একটা ইবাদত বিয়ের মতো একটা ইবাদত এবং হালাল কাজ আরম্ভ করলো গান বাজনার মতো নাপাক আর হারাম কাজ দিয়ে আল্লাহর কসম যারা তাদের বিয়ে শাদীতে গান বাজনা দিয়ে বিয়ে শাদী আরম্ভ করে ওই ছেলে আর মেয়ের দাম্পত্য জীবনে বরকত থাকবে না শুধু তাই নয় বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা দেখবেন গান বাজনা দিয়ে নাচানাচি লাফালাফি করে যারা বিয়ে করে ওই হাজবেন্ড ওয়াইফের দাম্পত্য জীবন থেকে যে প্রোডাকশন আসে যে সন্তান আসে এগুলাও ঝাঁকানাকা মার্কা সন্তান আসে এদের স্টার্টিং ভালো ছিল না শুরুটা ভালো ছিল না এখানে যত আবি আইতা মিসকিন আসো মানে যারা বিয়ে শাদি করো নাই মিসকিন মানে এখনো তো তুমি তো সিঙ্গেল জন্য আরবিতে বললাম আর কি নিঃস্ব অসহায় কেউ এখনো নাই আল্লাহ তারা তারই ব্যবস্থা করে দিন বলেন আমিন এখানে আমার সামনে যত অবিবাহিত ভাইরা আছেন যারা বিয়ে করেন না একটু হাত তুলেন তো দেখি সংখ্যাটা কেমন বিবাহিতরাও হাত তুলছে নাকি মাস না করার চিন্তা ভাবনা আছে না আচ্ছা হাত নামান যারা বিয়ে শাদি করো নাই তোমাদেরকে বলছি ভাই সিদ্ধান্ত নাও গান বাজনা বাদ দিয়ে সুন্নতি তরিকায় বিয়ে করবা তোমার বিয়েতে আলেমুল আমাদেরকে দাওয়াত দিবা আলেমুল আমাদেরকে দাওয়াত দিয়ে বলবা হুজুর একটু কুরআনের তেলাওয়াত করে আপনারা আলেমুল আমা এসেছেন আমার জন্য একটু দোয়া করে দেন আমি দোয়ার মাধ্যমে আমার দাম্পত্য জীবন শুরু করতে চাই আপনি যদি সুন্নতি তরিকায় গান বাজনার বিপরীতে আলেমুল আমাদের ওলামা মাশায়েখদের দোয়া নিয়ে দাম্পত্য জীবন শুরু করেন আল্লাহর কসম আপনার এই বৈবাহিক সম্পর্কে বরকত আসবে সন্তানও আল্লাহ ওয়ালা হবে শুধু ঠিক বলে গেলে চলবে না আমার দেশে বেশিরভাগ জায়গায় ওয়াজ প্যান্ডেলের ভিতরে থাকে বাড়িতে যায় না আজকে কি ওয়াজ প্যান্ডেলের ভিতরে থাকবে না বাড়িতে যাবে টেকনাফের মানুষ ভালো আমি গত দু বছর আগে নীলা হাই স্কুল মাঠে ছাত্রদের একটা মাহফিলে এসেছিলাম হাই স্কুল মাঠে তো ছাত্রদেরকে বলে গিয়েছিলাম সেখানে কোরআনের দাবি নিয়ে আমি আলোচনা করেছিলাম বলে গিয়েছিলাম কোরআনের প্রথম দাবি তো হলো কোরআন শুদ্ধ করে শিখা এবং বলে গিয়েছিলাম ওই এলাকায় যেন কোরআন শিক্ষা কেন্দ্র চালু করা হয় পরবর্তীতে আমি শুনেছি সেই এলাকায় কোরআন শিক্ষা কেন্দ্র চালু হয়েছে আলহামদুলিল্লাহ আজকেও আপনাদের কাছে এই দাবিটা করে যাচ্ছি আজকের মাহফিলে এই এলাকায় এই নীলা অঞ্চলে গান বাজনা দিয়ে বিয়ে শাদী স্টার্ট হবে না বরং আমরা উলামা মশায়েকদের দোয়া নিয়ে সুন্নতি তরিকায় আমাদের বিয়ে অনুষ্ঠানগুলো করব সিদ্ধান্ত নেওয়া যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দেন যুবক ভাইদেরকে বলছি গান শুনবেন না কারণ গান বাজনা এগুলো মানুষের অন্তরকে নাপাক বানিয়ে ফেলে নবীজি বলেছেন আল গিনা ইয়ামবুতুন নিফাক ফিল কলবি কামা ইয়ামবুতুল মাউয যারা নবীজি বলেছেন পানি সেচ দিলে যেমন জমির উর্বরতা বাড়ে ঠিক তেমনি ভাবে গান বাজনা শোনার কারণে মানুষের অন্তরের মধ্যে নিফাকি বাড়ে যারা গান বাজনা শুনে অন্তরটা কলুষিত হয়ে যায় এদের অন্তরটা কালো হয়ে যায় অন্তরে কালিমা লেগে যায় এরা কখনো ভালো চিন্তা করতে পারে না এই জন্য গান বাজনায় আসক্ত হবেন না যদি কিছু শুনতেই মন চায় তো আপনি ইউটিউবে গিয়ে সুন্দর সুন্দর অনেক কারীদের সুন্দর তেলাওয়াত আছে না নাই তেলাওয়াত শুনেন আমার দেশের অনেক ইসলামী সঙ্গীত শিল্পী আছেন কত সুন্দর করে তারা নাসিদ গায় গজল গায় সঙ্গীত গায় সেগুলো শুনে সাইমুমের সঙ্গীত শোনেন কলরবের সঙ্গীত শোনেন সশাসের সঙ্গীত শোনেন যেগুলো শুনলে পরে আপনার কলিজার মধ্যে প্রশান্তি অনুভব করবেন গান বাজনা শুনবেন না
অশ্লীল নাটক আর সিনেমা এগুলোর কারণে আমাদের মহিলাদের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে বিশেষ করে ভারতীয় যে সিরিয়ালগুলো আছে কত জাতের যে সিরিয়াল এই সিরিয়ালে আসক্ত হয়ে গিয়ে মহিলাদের সিরিয়ালগুলো দেখে দেখে শাশুড়ির সাথে কেমনে কুটনামি করতে হয় এগুলো শিখা লাগবে এগুলো শিখে পরিবারগুলো ধ্বংস হয়ে যায় আগে আমাদের দাদা বাপ দাদার জামানায় আমরা শুনেছি বাপ চাচা সবাই মিলে এক ঘরে থেকেছেন এতগুলো বউ থেকেছে এত ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে থেকেছেন পারিবারিক কলহ ছিল না ঝামেলা ছিল না এখন দুই ভাইয়ের সংসার দুই ভাই বিয়ে করার পরে দুই দিনও টিকে না আজকে যে ঘরে খেয়েছি সেই ঘরের সৌন্দর্য দেখে তো আমি অবাক এরকম খুব কম পরিবারই দেখা যায় তাদের পরিবারে 35 জন সদস্য তারা এখনো এক ডেগে এক পাতিলে রান্না করে এবং এই ঘরের বেশিরভাগেরই পুরুষ মানুষ এদের দেখলাম এখানেও বসা দেখেন ওই দেখেন এদের চেহারা সুরত খুব সুন্দর এদের যে মন মানসিকতা সুন্দর মানুষের চেহারা তখনই সুন্দর থাকে যখন তার টেনশন কম থাকে 35 জন একসাথে খায় চেহারা সুরত দেখছেন ওই যে দুইজন দেখছেন ওরা ওই 35 ঘরেরই দুইজন সরি 35 সংখ্যারই দুইজন না আপনারা আপনিও দেখছেন স্বাস্থ্য দেখছেন স্বাস্থ্য ঠিক চেহারা সুরত ঠিক দেখেই মনে হচ্ছে তাদের মধ্যে আন্তরিকতা হৃদ্যতা আছে ঠিক কি না বলেন আগে আমাদের কি বলেন হুজুর আগে আমাদের এরকম ছিল না বাপ চাচা দাদা সবাই মিলে এক পাতিলে খাইছে কোনো ঝামেলা দুই ভাই বিয়ে করছে দুই ভাইয়ের বউ রাতের বেলা হাজবেন্ডকে গুতায় এই তাড়াতাড়ি পাতিল ভাগ করো একসাথে থাকা যাবে না তোমার বাপের সাথে থাকলে তুমি থাকো তোমার মার সাথে তুমি থাকো আমি নাই আছে না নাই এই ভারতীয় সিরিয়াল দেখে নাটক দেখে সিনেমা দেখে এই নাটক আর সিনেমা কি শেখায় এই নাটক আর সিনেমা যুবক যুবতীদেরকে অশ্লীল প্রেম ভালোবাসা শেখায় হারাম রিলেশন শেখায় অসভ্যতা বিনোংরামি শেখায় যুবকদেরকে বলছি চক্ষুকে হেফাজত করো হারাম জিনিস দেখা থেকে চক্ষুকে বাঁচানো এটা আপনার ইমানি দায়িত্ব হারাম জিনিস দেখা হলো চোখের জিনা হারাম কোনো কথা বলা হলো মুখের জিনা এই চক্ষুকে আর জবানকে যদি বাঁচিয়ে রাখতে পারি দেখবেন আমাদের ইমান অনেক মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দেন বলেন আমিন খুব কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের নাম্বার 5 যুব সমাজ ধ্বংসের 5 নাম্বার কারণ হলো দিন বিবর্জিত শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করে দেওয়া আপনি হয়তো বলবেন হুজুর কিসের সাথে কি মিলালেন তো শুনেন কিসের সাথে কি মিলিয়েছি একটা ছেলে ছোট্টবেলা স্কুলে ভর্তি হয়েছে তখন সে শিশু প্রাইমারি শেষ করে হাই স্কুলে যায় তখন সে কিশোর মাধ্যমিকে বা কলেজে যখন যায় তখন সে তরুণ ইউনিভার্সিটিতে যাচ্ছে যৌবন তার মাত্র এসেছে যখন ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে একদম টাটকা যুবক সে আপনি তার প্রাইমারিতে তার হাই স্কুলে মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে বিশ্ববিদ্যালয়ে তাকে বাংলা শিখালেন ইংরেজি শিখালেন গণিত শিখালেন বিজ্ঞান শিখালেন ইতিহাস শিখালেন ভূগোল শিখালেন আইসিটি শিখালেন অর্থনীতি শিখালেন পৌরনীতি শিখালেন সব শিখালেন তাকে আপনি কোরআন দিলেন না হাদিস দিলেন না দিনী শিক্ষা পায় এমন কোনো সাবজেক্ট রাখলেন না এই রকম কারিকুলাম দিয়ে একটা জাতির লোকেরা শিক্ষিত হবে ঠিক কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে শিক্ষিত হওয়ার পাশাপাশি শিক্ষিত চোর শিক্ষিত ডাকাত আর শিক্ষিত দুর্নীতিবাজ হবে আমি একদম আঙ্গুল দিয়া দেখায় দিতে পারবো এরকম হয়েছে কি হয় নাই শুনেন আমাদের দেশের মসজিদগুলোতে মাঝে মাঝে মসজিদে মাঝে মাঝে জুতা চুরি হয় জুতা চোর সেও চোর আর মাস্টার ডিগ্রি কমপ্লিট করে কিংবা ডক্টরেট শেষ করে প্রশাসনিক চেয়ারে বসে রাষ্ট্রের সর্বোচ্চ কোনো জায়গায় বসে কলমের খুঁচায় শত শত কোটি টাকা দুর্নীতি করে ফেললো রাস্তাঘাটে রোডের জায়গায় বাস ঢুকিয়ে দিল কলমের খুঁচায় দুর্নীতি করে দেশের টাকা বিদেশে লুটপাট করলো সেও চোর কিন্তু মসজিদের চোর
আর ওই যে কলমের খোঁজা যে চুরি করলো দুজনে তো চোর কিন্তু দুই দুই চোরের কি ক্যাটাগরি সমান না একটা হলো অশিক্ষিত চোর আর একটা হলো আমার সমাজের জন্য অশিক্ষিত চোর ভয়াবহ না শিক্ষিত চোর ভয়াবহ মসজিদের চোর জুতা চোর সে অশিক্ষিত অর্ধশিক্ষিত ক্লাস 5 6 পাস করেছে আর যারা শত শত কোটি টাকা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে দেশের টাকা বিদেশে পাচার করে বেগমপাড়ায় বাড়ি বানিয়েছে তারা কি অর্ধশিক্ষিত কিংবা অশিক্ষিত নয় এক একটা টাটকা টাটকা শিক্ষিত চোর এত উচ্চ শিক্ষিত হয়ে বেটা চুরি করেছে কেন সে তো সব শিখলো সে তো মাইকের সামনে দাঁড়ালে ফটর 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 করে ইংরেজিও বলতে পারে এত উচ্চ শিক্ষিত মানুষ এত উঁচু মাপের চুরি করে কেমনে আমার দেশে দেখা যায় মাঝে মাঝে কিছু কিছু উচ্চ শিক্ষিত লোকেরা যখন চুরি করে বলতে ইচ্ছা করে লোকটা যেমন উঁচু মাপের শিক্ষিত তেমনি উঁচু মাপের চোর ঠিক কিনা বলেন এত চুরি করেছে কেন সে তো শিক্ষিত মানুষ সে তার শিক্ষা কারিকুলামে সকল শিক্ষা পেয়েছে ঠিক কিন্তু যে শিক্ষা গ্রহণ করলে আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি তৈরি হওয়া লাগে এই শিক্ষা সে তার শিক্ষা কারিকুলামে পায় নাই আমরা যখন বলি এই কারিকুলাম এর ভিতরে ইসলামী শিক্ষাটাকে বাধ্যতামূলক করেন তখন দেখা যায় আমার দেশের তথা কথিত কিছু বুদ্ধিজীবীরা এত বুদ্ধি তাদের বুদ্ধি হইতে হইতে মাথার মাঝখানের সব চুল পড়ে গেছে মুছ আছে দাড়ি নাই এমন বুদ্ধিজীবী তারা বলে এই মোল্লাগুলো হুজুরগুলো কিচ্ছু বুঝে না আপনারা আপনাদেরকে তারা টেলিভিশনের সামনে বক্তব্য দিয়ে বুঝায় আমরা খুব যুগ উপযোগী সুন্দর কারিকুলাম এদেশে নিয়ে এসেছি এত সুন্দর কারিকুলাম আপনারা তো দেখছেন আমাদের ছেলেমেয়েরা এখন ডিমবাজি আলু ভর্তা আর বিছানা গুছানো কেমনে লাগে এটা কি এখন তারা সব কথা বলেছি তারা বলে আপনাদেরকে বুঝায় এটা আপনাদের সন্তানদের কল্যাণের জন্য আহারে এখন ছেলেমেয়েরা সন্ধ্যার পরে কাগজ কাইতে ফুল বানায় আঁকা আঁকি করে বলা হচ্ছে এগুলো যুগ উপযোগী শিক্ষা আপনি যদি যুগ উপযোগী শিক্ষা দিতে চান তো কাগজ কেটে ফুল বানানো না আপনি বাচ্চাদেরকে শিখান এই যুগে রকেট কেমনে বানাতে হয় বিমান কেমনে বানাতে হয় পারমাণবিক ক্ষেত্রে কেমনে এগিয়ে নিতে হয় এগুলো শিখান টেলিভিশনের সামনে যারা আপনাদেরকে বোঝায় আপনাদের সন্তানদেরকে যুগ উপযোগী শিক্ষা দেওয়া হচ্ছে চরম বাস্তব সত্য কথা হলো যারা এমন বক্তব্য দেয় এদের একটার ছেলেমেয়েও বাংলাদেশে পড়াশোনা করে না তাদের ছেলেমেয়েরা ইউরোপে আমেরিকায় কানাডায় অস্ট্রেলিয়ায় পড়াশোনা করে আমরাও ভাই খুব নম্র ভদ্রভাবে বলছি আপনাদের টেলিভিশনে দেওয়া সুমধুর বক্তব্য আমরা গ্রহণ করব তখন আপনাদের ছেলে মেয়েদেরকে কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা থেকে ফিরা যায় না আমাদের দেশের স্কুলগুলোতে ভর্তি করা এগুলো পড়ার আমরা বুঝব যেটা আপনারা ছেলে মেয়েদেরকে শিখাচ্ছেন এটা আমাদের জন্য ভালো নিজেদের ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠায় দিয়া আমার দেশের গরিব মানুষের ঘাম ঝরানো ট্যাক্সের পয়সা দিয়ে শিক্ষা কমিশনের লোকদেরকে বেতন দিয়ে আর সেই কারিকুলামে আমার দেশের গরিব মানুষের ট্যাক্সের পয়সায় ছাপানো বইয়ের ভেতরে অসভ্যতা নোংরামি শেখানো হবে এদেশের গরিব মানুষ চুপ করে বসে থাকবে না কারো বাপের টাকায় বই ছাপা হয় না এদেশের গরিব মানুষের ট্যাক্সের পয়সায় বই ছাপা হয় ঠিক কিনা পারলে নিজের সন্তানকে কানাডা থেকে আনো আমি যে কথা বললাম বাস্তব না অবাস্তব এদের ছেলে মেয়েগুলো বাংলাদেশে পড়ে না বাংলাদেশে পড়ে না আনেন আপনার ছেলে মেয়েকে বিদেশ থেকে নিয়ে আসেন এখানে পড়ান তখন তো আনেন না আবার যাদের ছেলে মেয়ে বাংলাদেশে আছে কিছু পুস্কা পুস্কা মার্কা যারা এরাও আবার নর্মাল স্কুলে পড়ায় না ব্রিটিশ কারিকুলামে ইংলিশ মিডিয়ামে পড়ায় কারণ ওখানকার কারিকুলাম ন্যাশনাল কারিকুলাম না ওটা হলো ব্রিটিশ ব্রিটিশ কারিকুলামে পড়াচ্ছে আর আমাদের মতো গরিব মানুষ যারা ধান খেটে লবণ চাষ করে মাছ চাষ করে ব্যবসা করে আমরা যারা মধ্যবিত্ত ক্লাসের মানুষ কোন রকম চলছি আমরা তো চাইলেই পারি না আমাদের ছেলেকে কানাডা অস্ট্রেলিয়ায় পাঠায় দিতে ইউরোপ আমেরিকায় পাঠায় দিতে আমরা তো বাধ্য হয়ে এখানে পাঠাচ্ছি
আমাদের ছেলে মেয়েদেরকে আমরা চাই শিক্ষা নিয়ে আমরা কোনো রাজনীতি চাই না আমরা চাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাতে ইসলামী চরমোনাই হেফাজত এদেশে যত রাজনৈতিক দল আছে রাজনৈতিক চারটার আদর্শ থাকতে পারে সেটা ভিন্ন কথা কিন্তু শিক্ষা নিয়ে কোনো শিক্ষা নিয়ে কোনো রাজনীতি হোক এটা কোন দলের মানুষ আমরা চাই না আমি আওয়ামী লীগের অনেক সাংসদকে বলতে শুনেছি বর্তমান শিক্ষা কারিকুলামের বিরোধিতা করতে আমি শুনছি শুনেন নাই আপনারা এদের বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ায় আছে না নাই আসলে রাজনীতি আর শিক্ষাকে এক একসাথে মিলায়ে দিলে চলবে না এদেশে যে কোনো সময় যে কোনো দল ক্ষমতায় আসতেই পারে জনগণ যারে আনে সে আসবে কিংবা যে থাকে থাকবে যে চলে যাওয়ার সে যাবে কিন্তু শিক্ষা নিয়ে কোনো রাজনীতি হোক এটা আমরা কেউ চাই না আপনারা কি চান আমরা কি চাই আমরা চাই না আমাদের কুমলমতি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হোক আমরা চাই না আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নষ্ট হোক তবে আমরা মাঝে মাঝে আজ করি এগুলো আসলে আমাদের দেশীয় বানানো না এগুলো উপর থেকে উপরের কিছু ছায়া আছে আসলে এখন কিরামান কাতিবিনো বেশি তো সবকিছু চাইলে সব জায়গায় বলাও যায় না দুর্যোগপূর্ণ অভাব আপনাদেরকে বুঝে ফেলতে হবে আমরা দায়িত্বশীল মহলকে বলবো এদেশের আলেমরা আপনাদের দুশমন নন আপনারা ওলামা মাশায়েখদেরকে দাওয়াত করেন এক টেবিলে বসেন বলেন হুজুর আসেন আমরা দ্বীনি শিক্ষা আর জাগতিক শিক্ষার কম্বিনেশন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা কারিকুলাম সাজাই এই দামে গরম গরম বক্তৃতা দিলাম চিল্লাইয়া আর বক্তৃতা দিয়া সমাধান আসবে আসবে না এজন্য দেখেন আমরা বিরোধিতার পরে আবার দাবি করছি আপনাদের কাছে আপনারা ডাকেন আলেমদেরকে আমাদের মুরব্বী আলেমরা আছেন বিশেষজ্ঞ আলেমরা আছেন ডাকেন বসেন তর্কাতর্কিতে সমাধান হয় না আসেন বসি আলেমদের সাথে বসেন বসার পরে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে আমার যুব সমাজ তরুণ সমাজ বেঁচে যাবে ঠিক কি না বলছিলাম যুব সমাজ নষ্ট হচ্ছে শিক্ষা থেকে দিন উঠিয়ে দেওয়ার কারণে এই যুবক বয়সে তো পড়ালেখা শেষ করে চাকরিতে ঢুকলো প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করলো তখন দেখা যায় দিনই শিক্ষা নাই মাঝে মাঝে চরিত্র হয় ওসি প্রদীপের মতো ঠিক আছে কথা ওসি প্রদীপ কি কম শিক্ষিত নাকি নাম্বার সিক্স আপনারা কি রাগ করলেন নাকি আমি একটু সুজা হুজুর মানে যেটা বলি সুজা করে বলে ফেলি আর ছয় নাম্বার হলো নগ্ন অর্ধনগ্ন উলঙ্গ অর্ধ উলঙ্গ কাপড় চোপড়ের সয়লাভ ঘটে যাওয়ার কারণে যুবক তরুণ যেমন নষ্ট হচ্ছে যুবতী আর তরুণীরাও নষ্ট হচ্ছে শুনেছি মাহফিলে অনেক মহিলারা এসেছেন তাদের উদ্দেশ্যও তো কিছু বলার দরকার আছে না নাই বলবো এখন ইনশাআল্লাহ মনোযোগ আছে তো না ঘুমাই গেছেন আপনারা ১৫ মিনিট মনোযোগ থাকবে তো আরো নগ্নতা কিভাবে আমাদের সমাজকে আচ্ছন্ন করেছে দেখেন নগ্ন অর্ধ নগ্ন কাপড় চোপড় এখন আমাদের যুবক যুবতীরা গ্রহণ করেছে কি আশ্চর্যের ব্যাপার হাফ প্যান্ট পরে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে অনেক যুবক তরুণ ছেলেরা বেহায়ার মতো অসভ্যের মতো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এই রকম ছেলে পেরে আমাদের সমাজে আসে না নাই আমার যুবক ভাইয়েরা সতর ঢাকা এটা নফল না ফরজ তা আপনার তো সতর হলো হাঁটুর নিচ পর্যন্ত হাফ প্যান্ট পরে সতর আপনি সতরের আদেশ অমান্য করলেন হায়া শরম ছেড়ে দিলেন নবীজি বলেছেন আল হায়া উশম বা তুমিনাল ইমান লজ্জাশীলতা হলো ইমানের অংশ যার মধ্যে হায়া শরম নাই তার মধ্যে ইমান নাই সুতরাং হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে হাঁটবেন না আবার কিছু কিছু যুবক তরুণ আছে আবার অনেক বাবারাও আছে কাপড় নামাতে 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 জুতার নিচে নামিয়ে দিয়েছে লুঙ্গি পড়েছে এত নিচে পড়েছে নিচে নামাতে নামাতে জুতার নিচে নামিয়েছে আমি একদিন এই রকম একজনকে পাইলাম তিনি লুঙ্গি তো নিচে নামিয়েছেন একেবারে জুতার সাথে লুঙ্গি সমান সমান হাঁটতেছেন যখন দেখা যাচ্ছে তার লুঙ্গি রাস্তার সকল ময়লা আবর্জনাগুলোকে সাফ করে নিচ্ছে আমি তাকে দেখে বললাম ভাইজান এমন কায়দা করে লুঙ্গি পড়ছেন আপনাকে কি এই গ্রামের মানুষ গ্রামের ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে নাকি
কয় হুজুর আপনি আলেম মানুষ আপনিও কি ফাজলামি করেন আমি কেন গ্রামের ঝাড়ুদার হব বললাম ভাই আপনি লুঙ্গি যেভাবে একেবারে মাটির সাথে ঘষায়া ঘষায়া হাঁটতেছেন আপনি তো আটার সাথে সাথে সব ধুলা বালুর সাথে চলে যাচ্ছে আমি ভাবছি হয়তো মানুষ ঝাড়ুদারের দায়িত্ব দিয়েছে ঝাড়ু হাতে না দিয়া লুঙ্গি দিয়া কামসাইদা ফেলতেছেন আমি হাসানোর জন্য বলি নাই এরকম লুঙ্গি পরে আছে না প্যান্ট আর পায়জামা নামাতে নামাতে জুতার নিচে নামিয়ে দিয়েছে না এরকম করে কাপড় চোপড় পরা যাবে না প্যান্ট পায়জামা লুঙ্গি যেটাই পরবেন টাকনুর উপরে পরবেন নবীজি বলেছেন ওই ব্যক্তির দিকে কিয়ামতের দিন আল্লাহ তাকাবেন না তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না এমন কি তাকে আল্লাহ পবিত্র করবেন না এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবেন না সাহাবীরা বললেন নবী গো কোন দুর্ভাগার ব্যাপারে আপনি কথাটা বললেন নবীজি বললেন ওই দুর্ভাগা যে তার টাকনুর নিচে কাপড় ঝোলায়া হাঁটে টাকনুর নিচে কাপড় ঝোলায়া হাঁটলে জান্নাত পাওয়া যাবে না আল্লাহ তাআলা রাগ করবেন কিয়ামতের দিন তাকায় আপনার সাথে কথাও বলবেন না আমরা আল্লাহর রাগ আর ক্রোধ থেকে বাঁচতে চাই কি চাই না আমাদের পায়জামা প্যান্ট লুঙ্গি টাকনুর উপরে পরবেন পরবেন তো যুবকরা বলে হুজুর যদি আনস্মার্ট লাগে কেমন কেমন দরে লাগে কে বলেছে ভাইরা আনস্মার্ট লাগে এই দেখেন আমরা হুজুর মানুষ পায়জামা পরছি টাকনুর উপরে কি লম্বা লম্বা পোশাক দেখছেন আমাদের এই জুব্বা পরেছি টাকনুর উপরে সারা দেশ ঘুরলাম টেকনাফ থেকে তেতুলিয়া টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া সব শেষ ঘোরা বিদেশেও ঘোরার সুযোগ হলো দেশ বিদেশে ঘুরলাম অনেক অমুসলিম কাফির বিমানরাও এই পোশাক দেখছে কেউ খারাপ লাগে বলে নাই বরং কাফিররাও এই পোশাক দেখে বলে ওয়াও নাইস ড্রেস ইনোসেন্ট তারা বলে সুন্দর ড্রেস আপনাদের ড্রেসটা দেখতেই আপনাদেরকে অনেক সুন্দর লাগে চেহারাও ইনোসেন্ট ইনোসেন্ট থাকে নবীর সুন্নত মানার মধ্যে স্মার্টনেস আছে না নাই অনেক মানুষ মনে করে যে লম্বা 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 পোশাক পরা টুপি পরা এগুলো মনে হয় লজ্জা দেখবেন একজন বিচারক জজ সাহেব যখন বিচার করেন রায় লিখেন মাথায় টুপি দিয়া লিখেন অ্যাডভোকেট সাহেব যত গরম হোক না কেন আদালতে যখন হেয়ারিং এ ওঠেন বুরখা গায়ে দিয়ে ওঠেন ঠিক কিনা বলেন এই হলো যুবক আর তরুণদের দশা আর ওইদিকে আমার বুনদের অবস্থা হলো আমার বুনদের অবস্থা হলো ওয়াকা ওয়াকা আমার বন্ধের অবস্থা হলো পাখি ওয়াকা ওয়াকা তারপর কি জানে কয় দেবদাস বিন্দু এগুলা কোনো নাটকের নাম না এগুলা পোশাকের নাম অনেক যুবকরা সাহস করে বলতেছে না মনে মনে বলতেছে হুজুর এত পোশাকের নাম জানে কেমনে মনে হয় হুজুর ঘরের জন্য এগুলা কিনে আপনারা হাসিয়েন না এরকম এক যুবক আমাকে বলছে কয় হুজুর আপনি কিগুলা কিনেন জানছেন কেমনে এত নাম আমি বললাম ভাই আমি জানছি কারণে পত্রিকায় পড়েছি ওয়াকা ওয়াকা কিনে না দেওয়ার কারণে মেয়ে বাপের সঙ্গে রাগ করেছে ঈদের সময় বাবা কেন ওয়াকা ওয়াকা কিনে দিল না পাখি কিনে দিল না টাপুর টুপুর কিনে দিল না বাপের সঙ্গে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছে আবার এমন খবর আছে এত বেশি রাগান্বিত হয়েছে আত্মহত্যা পর্যন্ত করেছে পাখি দেশের জন্ম আছে না ভাই আমি ভাবছি মনে এই ড্রেসগুলা এই পোশাকগুলা মনে বেশি ফজিলতের হবে বুঝছেন হুজুর আমি ভাবছি এগুলা মনে খুব পর্দান খুব মানে পর্দা হবে এইরকম কোন ড্রেস হবে পোশাক হবে গার্মেন্টস ফ্যাক্টরির এক ভাইকে বললাম ভাই এই যে ড্রেসগুলা মহিলারা পাগল হয়ে যায় এগুলো আসলে কেমন কেমন ড্রেস একটু দেখান তো দেখি দেখতে বড় ইচ্ছা হয় যে এগুলার জন্য মহিলা এত পাগল কেন দেখলাম এই যে এই জায়গা থেকে হাতের এই জায়গা পর্যন্ত নেট আমরা কি বলি বাংলায় আচ্ছা আমার বাড়ি তো সিলেটে আমাদের সিলেটে বলে এটাকে ঠেলা জাল আপনাদের এলাকায় আছে কিনা ওই যে বাঁশ দিয়া বানায় আর ঠেলায়া ঠেলায়া মাছ মাছ ধরে মাছ মারে এটাকে আপনারা কি বলেন ফ্যানি ঠিক আছে আমার মাখরাজ হয়তো ঠিকঠাক মতো হয় নাই আপনারা বুঝতে হয়েছে ফ্যানি জাল তা আমি বললাম হায় 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 এই জাল মার্কা পোশাকের জন্য মহিলারা এত মন খারাপ করে তো মার্কেটে গিয়ে এত টাকা দিয়ে কিনার কি দরকার এই ফেনি জাল দিয়া ফেনি জাল এটা সিরা তারপরে সিলাই করে এই দিকে দিয়ে দি এই সকল ভারতীয় পোশাক আর পশ্চিমাদের টপস
ছটকাট কাপড় চোপড় ঢুকে গিয়ে আমার দেশে জেনা আর ব্যভিচারের সৈলম ঘটে যাচ্ছে আমার বোনদেরকে বলছি মহিলা প্যান্ডেলে যারা আছেন আল্লাহ আপনাদেরকে বলেছেন ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহেলে যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হয় না প্রশ্ন হলো জাহেলি যুগের মহিলারা কেমনে বের হতো জাহেলি যুগের নারীরা এরা এখন পোশাক পরতো বুকের মধ্যে আলাদা করে কোনো ওড়না দিত না বুকের অংশটা এমন থাকতো পুরুষেরা তার বুকের কি অংশ দেখার সুযোগ পেত না নাউজুবিল্লাহ বক্ষ দেশে কোনো ওড়না নাই তার মাথার মধ্যে কোনো ওড়না থাকতো না জাহেলি যুগের মহিলারা তাফসীরের কিতাব পড়বেন ইবনে কাসির সহ তাবারী সহ কুরতুবী সহ তাফিমুল কোরআন সহ এই তাফসীরগুলোতে এদের ব্যাপারে বর্ণনা এসেছে মাথায় খোপা বাঁধতো মাথাটা খোলা রাখতো এই রকম করে ঘর থেকে বের হয়ে যেত আল্লাহ বলেছেন ওদের মতো ঘর থেকে বের হয় না বরং ঘর থেকে যখন বের হবা কেমনে বের হবা ওয়াল ইয়াদরিবহুন্না আল্লাহ বলেছেন তোমাদের মাথার উপর থেকে এমন একটা অরনা ফেলে দাও যেটা বক্ষ দেশ পর্যন্ত আবৃত করে ফেলে নিকাব পড়ো বুরখা পড়ে তার উপরে আবার এমন একটা বড় অরনা গায়ে দাও যাতে করে বক্ষ দেশ পর্যন্ত আবৃত হয়ে যায় ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা আপনা আপনি যে সৌন্দর্য প্রকাশ হয় এটা ছাড়া কোনো সৌন্দর্য প্রকাশ করো না ইল্লা মা যাহারা মিনহা এর তাফসিরে মুফাসসিরগণ বলেছেন যেটা যেই সৌন্দর্য অটোমেটিক প্রকাশ হয় যেমন মনে করেন কোনো মহিলা বের হয়েছে সিগনেচার করছে হাতের আঙ্গুলের কিছু অংশ দেখা গেল কোনো অসুবিধা নাই সিগনেচার করার কারণে আরেকজন কিছুটা দেখে ফেলেছে অসুবিধা নাই একটা অন্না গায়ে দিয়েছে বাতাসের কারণে অন্না একটু হেলে দুলে গিয়েছে এটা আপনি আপনি এই অরনার সৌন্দর্য প্রকাশিত হয়েছে এতে কোনো অসুবিধা নাই কিন্তু নারী ঘর থেকে বের হবে বুরখা পরে নিকাব পরিধান করে পরিপূর্ণ পর্দা করে বের হবে আমার দেশে কিছু মহিলা আছে এরা যখন ঘর থেকে বের হয় দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে যেই মহিলা বাড়ি থেকে বের হওয়ার আগে দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে ওই মহিলার চরিত্র ভালো না এই মহিলা পর পুরুষকে পাশের বাড়ির জামাল ভাই কামাল ভাইকে তার রূপ দেখে আকৃষ্ট করা এখানে জামাল কামাল থাকতে পারে আসলে স্লিপ অফ টাং হয়ে গেছে আমার এটা বলা উচিত হয় নাই নইলে আগামীকাল আবার মানুষ বলবে ও জামাল ভাই কামাল ভাই হুজুরের সঙ্গে আপনাদের কি সম্পর্ক হুজুর এত মানুষের নাম ধুইয়া আপনাদের নাম কইলো কেন এই জন্য জামাল কামাল দিলেন যে মহিলা ঘর থেকে বের হওয়ার সময় দুই ঘন্টা তিন ঘন্টা সাজগুজ করে এরা কিন্তু পর পুরুষকে নিজের সৌন্দর্য দেখাবার জন্য সাজগুজ করে আমার বোনদেরকে বলছি খবরদার এইরকম বের হবেন না যদি সাজগুজ করতে মন চায় নিজের স্বামীর জন্য সাজগুজ করেন কিছু মহিলা আছে তারা স্বামীর সামনে থাকে কামলা বেডির মতো আর বিয়ে খাওয়ার জন্য ক্লাবে যখন সাজগুজ করে যায় যায় তখন জরিনা আর সকিনার মতো জরিনা সকিনা আবার আছে নাকি আচ্ছা এই নাম না এটা একটা উদাহরণ অর্থাৎ খুব সাজগুজ করে তারপরে যায় এত সাজগুজ লাগবে কেন বাড়ির বাগিরে যাবেন অনলি ফাইভ মিনিটস হাজব্যান্ডকে বলবেন আমি একটু ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসি আসবেন কোনো সাজগোজ দরকার নাই পোশাকের উপরে আপনি আপনার বুরখা নিকাব লাগিয়ে বাস চলে যাবেন আর সাজগোজ লিপস্টিক আশকারা মাস্কারা আর আটা ময়দা যদি দেন নিজের হাজবেন্ডকে আকৃষ্ট করার জন্য দেন আমার দেশের মহিলারা হাজবেন্ডের সামনে সাজগোজ করে না কিন্তু বাহিরে পর পুরুষের সামনে সাজগোজ করে এজন্য হাজবেন্ড দেখা যায় বউয়ের দিকে আকৃষ্ট হয় না বউই তো আকৃষ্ট করে রাখে না আপনার হাজবেন্ডের সামনে এমন ভাবে আপনি সবসময় পরিচ্ছন্ন থাকেন পরিপাটি থাকেন যাতে করে হাজবেন্ড আপনার দিকে সারা জীবন আকৃষ্ট হয়ে থাকে আপনারা যে ঠিক কইলেন আপনারাও তো কম না আপনারা যখন বাড়িতে থাকেন থাকেন কামলা বেডার মতো আর টেকনাফে যখন যান ওয়াইকম বাজারে যখন যান তখন দেখা যায় যান আপনারা একেবারে নবাবজাদা নসরুল্লাহর মতো যে গেটাপার সেটা বউ তখন কয় কি ব্যাপার বাড়ি থেকে যাওয়ার সময় এত সাজগুজ করে কোথায় যাও কারোর সাথে কি সাক্ষাৎ আছে নাকি তখন হ্যাঁ
বউকে মারছে খাই ধমক মারছে দোকান খুলছে বাজারে গিয়ে দোকান খোলার পরে আবার লেডিস জিনিসপত্র সব এখন মহিলা আসছে কয় আপু আসেন ভাবি আসেন ভাবি ড্রেস একটা হাতে নিয়েছে কয় ইশ এটা আপনাকে যা মানাবে এই জায়গায় ভাষা নরম আর বউকে বউকে ধমকা ধমকে করা বউকে ধমক দেওয়া আর বউ পিটানো এটা হলো শয়তানি কাজ পৃথিবীর কোন নবী বা রাসূল তার বিবির সাথে এ ধরনের আচরণ করে বিবির সাথে বেশি লাগতে যাইয়েন না চেহারা সুন্দর ভালো থাকবে না যারা বউয়ের সাথে ভালো আচরণ করে এদের চেহারা সুন্দর না কারণ বউ বউ তরকারিতে মশলা বা লবণ টবণ ঠিকঠাক মতো দেয় না বউয়ের সাথে ঝামেলা করবেন তরকারিতে স্বাদ হবে না আর যারা বেশি বেশি বউয়ের সাথে ঝামেলা করে এদের চেহারা সুন্দর ভালো না বউ এদেরকে না খাওয়ায় আমারে এজন্য বেশি বেশি বউয়ের প্রশংসা করবেন বউয়ের কাছে ভালো হন তাহলে ভালো হয়ে যেতে পারবেন ফেরাউন বলল গোটা মিশরে আমি রব আসিয়াকে গিয়ে বলল আসিয়া আমি তো খোদা তুমি ঈমান আনো আসিয়া কয় তুই খোদা না হুদা এটা আমার চেয়ে ভালো কেউ জানে না নবীজি বলেছেন যে তার বউয়ের কাছে উত্তম সে আসলে উত্তম নবীজি এসে আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন তিনি তখন বললেন 15 বছর ধরে আপনার সাথে সংসার করি আপনার ইনসাইড আউটসাইড সবই জানি এই চরিত্রই বলে আপনি পয়গাম্বর এই জন্য আমি চিন্তা ভাবনা না করে আপনার উপরে ঈমান আনলাম আজকে আপনি আপনার বউকে বাড়িতে গিয়ে বলবেন বিবাহিত ভাইয়েরা ও বউ আমি তো নতুন পীর হইছি তুমি মুরিদ হও আপনি যে কি জাতের পীর আমাদের মতো বহুত হুজুররা আপনারা আমাদেরকে বলেন হুজুর আর বহু হুজুররা বাড়িতে গিয়ে বাসায় গিয়ে বউকে কই হুজুর কথা বুঝেন নাই হুজুরগিরি ছুটে যায় আপনি কেমন আপনার স্ত্রী সবচেয়ে ভালো জানে ঠিক কিনা বলেন তো বলছিলাম পোশাক আশাকের কথা এই নগ্ন পোশাক আশাকের কারণে অশ্লীলতা বাড়ছে নাম্বার 7 7 নাম্বার হলো যুব সমাজ ধ্বংসের 7 নাম্বার কারণ হলো অসৎ বন্ধুদের সাথে চলাফেরা ঘোরাফেরা কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনার একটা কাপড়ে আপনি আতর লাগাবেন আতর লাগানো সেই পোশাক যখন আলমারিতে রাখবেন দেখবেন আতরের গন্ধ অন্য কাপড়ে চলে যায় সিগারেট খেয়ে সিগারেটের ধোঁয়া যদি পোশাকে লাগে সিগারেটের গন্ধযুক্ত পোশাক আলমারিতে রাখলে দেখবেন সিগারেটের গন্ধ অন্য কাপড়ে চলে যায় এই উদাহরণটা কেন দিলাম যে ছেলে পড়াশোনা করে পড়াশোনায় মনোযোগী ব্রিলিয়ান্ট ছেলে নামাজি ছেলে এমন ভালো ছেলের সাথে থাকলে দেখবেন আস্তে আস্তে আপনিও নামাজি হয়ে যাবেন আস্তে আস্তে আপনিও ভালো ছাত্র হয়ে যাবেন গাজাখুরি আবাখুর বেনামাজি চরিত্রহীন এর সাথে থাকলে দেখবেন আপনার চরিত্র আরো খারাপ হয়ে আল্লাহ তাআলা বলেছেন অসৎ বন্ধুদের সাথে চলাফেরা করে কিয়ামতের দিন যারা জাহান্নামে যাবে সেই লোকেরা দুই হাত কামড়িয়ে কামড়িয়ে আফসোস করবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে বলছেন ওয়ায়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আল্লাহ তাআলা বলছেন সেই দিন সীমা লঙ্ঘনকারী গুনাহগাররা দুই হাত কামড়ে কামড়ে বলবে হায় 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 দুনিয়াতে যদি আমার অসৎ বন্ধুদেরকে গ্রহণ না করে রাসূলের পথ রাসূলের আদর্শ গ্রহণ করতাম যারা রাসূলের আদর্শ গ্রহণ করে চলতো তাদেরকে যদি আমার বন্ধু বানাতাম আমার জন্য সেটা ভালো হতো তারা আরো বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা আফসোস দুর্ভাগ্য আমার লাম আত্তাখিদ ফুলানান খলিলা
অমুক তমুককে যদি আমার বন্ধু না বানাতাম আজ আমার এই পরিণতি হতো না কথায় আছে সময় থাকতে ভালো হয়ে যাও ভালো কিয়ামতের দিন জাহান্নামে গিয়ে আফসোস করার চাইতে দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময়ে অসৎ বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করে সৎ পথে সৎ বন্ধুদের সাথে চলাফেরা করাই ভালো ছাত্রদেরকে বলছি যারা পড়াশোনা করো ক্লাসের ফার্স্ট বেঞ্চের ছাত্র ভালো ছাত্রকে তোমার বন্ধু বানাও তার সাথে গ্রুপ স্টাডি করো তার সাথে মুতালা করো এখানে যারা তরুণ আছো যুবক আছো যারা অশ্লীলতা বেহায়াপনা নোংরামিতে লিপ্ত তার সঙ্গে নয় আজান হলে নামাজে যায় চরিত্রবান ছেলে এই যে আব্দুল মুনাফ স্মৃতি ও যুব ফাউন্ডেশনের যুবক ছেলেরা কত ভালো তারা চাইলে আজকে এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে মমতাজ আপাকে আনতে পারত কি পারত না এই যুবকগুলোর চিন্তা ভাবনা কত ভালো 21 বছর ধরে তারা কুরআনের মাহফিল করে আল্লাহু আকবার কত বড় সফলতা এটা 21 বছর দুই যুগ হয়ে যাচ্ছে তাদের আল্লাহ তাআলা জীবন তাদেরকে এভাবে কুরআনের খেদমতের তৌফিক দেন এই যুবকদের দিকে তাকান 21 বছর ধরে মাহফিল করে চাইলে 21 বছর এখানে গান বাজনার আয়োজন করতে পারত 21 বছর ধরে মাহফিল করে 21 বছর ধরে সামাজিক কাজ করে বিভিন্ন মানবিক কাজ করে আপনার বন্ধু হবে এই ধরনের সামাজিক আর মানবিক ছেলে পেলে যারা সামাজিক কাজ করে মানবিক কাজ করে কোরআনের কাজ করে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলাফেরা করব ইনশাআল্লাহ বেশি কষ্ট হয়ে যাচ্ছে তো নাম্বার 8 যুব সমাজ ধ্বংসের 8 নাম্বার কারণ হলো জিনা বেবিচার বেড়ে যাওয়া ঠিক জিনা আর বেবিচারে এখন যুবকদের চরিত্র শেষ হয়ে যাচ্ছে বিবাহের আগেই যুবক গার্লফ্রেন্ড খোঁজে আর মেয়ে বয়ফ্রেন্ড খোঁজে একবারের ছেলে আর একবারের মেয়েকে নিয়ে পালিয়ে যায় এই রকম অবস্থা আমার সমাজে এখন নাই আছে আমার যুবক ভাইদেরকে বলছি বন্ধুদেরকেও বলছি পড়াশোনাকালীন সময়ে বিয়ের আগে তরুণ যুবক বয়সে এই তরুণ আর যৌবনের বয়সে আপনি মেয়েদের পেছনে ঘুর 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 না করে পড়াশোনায় মনোযোগী হন আজান হলে নামাজে যান পড়াশোনায় যদি মনোযোগী হন ক্যারিয়ার ভালো হবে নামাজি যদি হয়ে যান চরিত্রবান হতে পারবেন ক্যারিয়ার আর চরিত্র যদি ভালো হয়ে যায় তাহলে দেখবেন আপনি কোনো মেয়ের পিছনে ঘুর ঘুর করা লাগবে না বরং আপনার ক্যারিয়ার আর চরিত্র ভালো হয়ে গেলে হাজার হাজার সুন্দরী মেয়ের বাপ আপনার কাছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য আপনার পিছে ঘুর 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 আরম্ভ করবে ওয়াজ কি আজকে প্যান্ডেলে থাকবে না বাড়িতে যাবে বাড়িতে যাবে তো যদি যায় যারা পড়াশোনা করার সিদ্ধান্ত নাও অশ্লীল হারাম রিলেশন ছেড়ে দাও নিজেকে এমন ভাবে তৈরি করো এমন জায়গায় নিয়ে যাও প্রতিষ্ঠিত হও ক্যারিয়ার সুন্দর করো চরিত্রবান হও দেখবা কুটার টেকনাফের সব সুন্দরী মেয়ের বাপ তোমার পিছে লাইন ধরে দাঁড়ায় নিজেকে ওই জায়গায় নিয়ে যাও আল্লাহ তৌফিক দেন নাম্বার 9 যুব সমাজ ধ্বংসের 9 নাম্বার কারণ হলো এই মোবাইল তথ্য প্রযুক্তি আর ইন্টারনেটের অপব্যবহার এখন চরিত্র নষ্ট হওয়ার জন্য ঘরের বাইরে যাওয়া লাগবে না এটাই যথেষ্ট এই মোবাইল আছে বলে মোবাইলে ইন্টারনেট আর ওয়াইফাই পেয়েছেন বলে যা মন চায় তাই করবেন না ঘরের মধ্যে একা ঘুমিয়ে আছেন শুয়ে আছেন বাবা মা ভাই বোন যার যার রুমে আপনি আপনার রুমে ইন্টারনেট কানেকশন ফোনে সংযুক্ত করেছেন ভাবছেন এখন আপনি খারাপ ভিডিও নাটক সিনেমা বা পর্নোগ্রাফি দেখবেন কেউ দেখবে না জানবে না কিন্তু আমার ভাইয়েরা কেউ যদি নাও দেখে নাও জানে একজন তো সব দেখেন তিনি কে ওই আল্লাহর ভয়টা অন্তরে ঢুকে গেলেই যুবক মোবাইল আর তথ্য প্রযুক্তি ইন্টারনেটের অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে ফেলতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের অন্তরে তাকওয়া ঢেলে দাও বলেন আমিন যুব সমাজ ধ্বংসের 10 এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ কারণ এটা বলবো না বাদ দিয়ে দিব যদি রাগ করে ফেলেন রাগ করবেন না তো 10 নম্বর কারণ হলো অসৎ আর অযোগ্য নেতৃত্বের অনুসরণ আমার সমাজে কিছু অসৎ অযোগ্য চরিত্রহীন লোক আছে যারা তাদের নিজেদের চেয়ার
স্বার্থ আর নিজেদের ক্ষমতার জন্য যুবক আর তরুণদেরকে লাঠির মতো ব্যবহার করে নিজের স্বার্থে যেই বয়সে আপনাদের হাতে শোভা পায় বই খাতা পুস্তক কলম ওই বয়সে সেই সকল লোকেরা তার ক্ষমতার জন্য আপনাদেরকে সামনে পিছনে চামচার মতো ঘোরায়া বই খাতা কলমের পরিবর্তে আপনাদের হাতে দিয়ে দেয় লাঠি শুঠা ইয়াবা গাজা ফেনসিডিল AK-47 যারা তার নিজের স্বার্থে আপনাদের হাতে বই খাতা কলমের পরিবর্তে এগুলো তুলে দেয় এরা আপনাদের বন্ধু নয় এরা আপনাদের নেতা নয় এরা আপনাদের দুশমন এরা মানবতার দুশমন কিয়ামতের দিন এই সকল ভণ্ড নেতা আর অনুসারী দুই পক্ষেই জাহান্নামে আফসোস করবে আল্লাহ তাআলা কোরআনের 14 নম্বর সূরা সূরা ইউসুফ সূরা ইব্রাহিমে বলেছেন فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء এই সকল চরিত্রহীন ভণ্ড নেতা আর কর্মীরা কিয়ামতের দিন মুখোমুখি কর্মীরা বলবেন নেতা আপনাকে পাইছি বহুত চামচামি করছি আপনার দাঁড়ান আপনার কথা শুনে জাহান্নামে হয়েছে কোথায় যাবেন আপনি তারা বলবে এখানে আলেমদেরকে সাক্ষ্য রেখে বলছি কোরআনের আয়াত ইন্না কুন্না নিশ্চয়ই আমরা লাকুম তাবান আপনাদের অনুসারে ছিলাম দুনিয়াতে আপনাদের পক্ষে থেকে আকাম কুকাম করে ধরা খাইলেও ফোন দিয়েছেন উপরের মহলে এটা আমার লোক আস্তে করে ছাইরা দেন এই রকম তদবীর আছে না নাই কর্মীরা বলবে ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই আজ আখিরাতে এখানে পাললে তদবীর করেন আমাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচানোর জন্য কিছু করেন নেতাজি তখন বলবেন বেটা তো লাফালাফি করিস না আমার বক্তব্য শুন লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম আল্লাহ যদি আমাদেরকে হেদায়াত দিতেন তো আমরা তোমাদেরকে হেদায়াত দিতাম আমাদের নিজেদের কপালেই তো হেদায়াত ছিল নেতারা তখন কর্মীদেরকে বলবে সাওয়াউন আলাইনা তোমাদের অবস্থাও যা আমার অবস্থাও কর্মীরা বলবে হ্যাঁ এটা কোনো কথা হইল আপনি হুকুম করছেন আমরা হুকুমের গোলাম আযাব সবার সমান হবে কেন আমরা এটা মানি না আল্লাহ বলবেন কি রে কি হইছে তাদের কে কি মানুষ না আমারে বল এখন এই কর্মীরা আল্লাহর কাছে নেতাদের বিরুদ্ধে দুইটা অভিযোগ পেশ করবে নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ জানিয়ে দুইটা জিনিস আল্লাহর কাছে চাইবে জোরে বলেন কয়টা দুইটা আমি বানায় বানায় বলছি না শুনেন কোরআন বুঝানোর পরেও যদি আপনার মাথায় না ঢুকে তো আমি বলবো ভালো চিকিৎসক দেখান মাথার মধ্যে মগজে মনে হয় শয়তান পেশাব করে দিয়েছে নইলে কোরআনের এত সুন্দর কথা কেন আপনার মগজ দিয়া ঢুকে না এরা তখন বলবে আল্লাহ আমাদের দুইটা দাবি আল্লাহ বলবেন বল 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 তারা বলবে এক নাম্বার দাবি হলো এই নেতাগুলো আমাদেরকে দুনিয়ায় যেমন ইচ্ছা তেমন ব্যবহার করেছে সামনে পিছনে ঘুরঘুর করেছি মাবুদ নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন এদেরকে আমাদের সামনে দেন আজকে আমরা এদের বুকের উপরে উঠি বুকের উপরে উঠে এদেরকে আমরা একটু পদদলিত করি এদেরকে আমরা বুকের উপরে উঠে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যাই নেতার নেতাগিরি ছুড়াইয়া দিবে ঠিক কি না কর্মী বলবে আল্লাহ বুকের উপর উঠে একটু পারাই এটা কয় নাম্বার চাওয়া বাকি থাকলো আর একটা তারা বলবে আল্লাহ দুই নাম্বার চাওয়া হলো রব্বানা আতিহিম দুআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা হে রব এদের অনুসরণ করে জাহান্নামী হলাম আজ
ربنا হে আমাদের রব আতিহিম এদেরকে দেন দেয়াফাইনি মিনাল আযাব আমাদের আমাদের আযাবের ডবল আযাব এদের কথা শুনে আমরা জাহান্নামে এসেছি আর যে শাস্তি আমরা পাবো আমাদের নেতাগুলো দে আমাদের নেতাগুলারে আমাদের ডবল শাস্তি দেন নাউযু বিল্লাহি মিন যালিক আর কেমনে বুঝাইলে আপনি বুঝবেন এদেশের আলেমরা তো দারোগা নন যে আপনারে পিটাইয়া পিটাইয়া সাইজ করবেন সোজা পথে আনবেন আল্লাহ তো নবীজিকে বলেছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্ত আলাইহিম নবী আমি আপনাকে দারোগা বানাই নাই যে মানুষকে পিটাইয়া আপনি হেদায়াত করে ফেলবেন আপনি মানুষকে উপদেশ দেন বুঝান হেদায়াতের চাবিকাঠি কার হাতে আমরা তো পিটাই আনতে পারবো না আমরা নবীগণের ওয়ারিস আমরাও সেই পন্থা অনুসরণ করে কুরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারবো এটাও জানি আমাদের ওয়াজ নসিহত শুনেও কিছু মানুষ আবু জাহাল আবু লাহাবের মতো চরিত্র আবু জাহাল আবু লাহাবও কুরআন শুনেছে কিন্তু মানে নাই এরকম আবু জাহাল আবু লাহাবিও স্বভাবের মানুষ মাহফিলেও বসে আমাদের কথা শুনে দুনিয়ার স্বার্থে মানতে পারে না মানলে ওমরের মতো মর্যাদা বাড়বে আপনার ভাই লাভ আপনার 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 পায়ে ধরে বললাম মানেন আপনি কুরআনের কথা আমার কথা না আপনি লাভবান হয়ে যাবেন ওমর আবু জাহেল দুইজনই কাফের ছিল দুইজনই একজন কুরআনের বাণী মেনে নিলেন কি মর্যাদা নবীজি বললেন আমার পরে নবী আর আসবে না যদি আসতো আল্লাহ আমার পরে ওমরকেই নবী বানাইতো সুবহানাল্লাহ কই ইচ্ছে করে না নবীজি বললেন আমার ওমর পৃথিবীতে থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়েছে সুবহানাল্লাহ দুইজনই কাফের ছিলেন একজন কুরআন গ্রহণ করলেন জান্নাতি হয়ে গেলেন আরেক কাফির আবু জাহাল গ্রহণ করলো না আবু জাহাল হইয়াই মরল দুনিয়ার মানুষ তাকে গালি দেয় আখিরাতেও জাহান্নাম চিরস্থায়ী তার জন্য নবীজি উপদেশ দিয়েছেন গ্রহণ করেছে একজন সম্মানিত করে নাই লাঞ্ছিত আমরাও তো দারোগা না আমরা তাদেরকে পিটাইতে পারবো না বুঝাইতে পারবো দেড় ঘন্টা যে বুঝাইলাম নিরপেক্ষ মন মগজ নিয়ে বুঝার চেষ্টা করুন সুপথে ফিরে আসুন আপনি কল্যাণের পথে চলে যাবেন না মানলে ভাই কি আর করা ওই যে লাস্তা আলাইহিম বিমুসাইতির আমরা ওসিও না দারোগাও না রেব না পিটাইতে পারবো না বুঝলে বুঝফাতা না বুঝলে তেজফাতা যত কথা বললাম আল্লাহ এগুলো মগজের ভেতরে নিয়ে উপলব্ধি করা জীবন পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দেন যুবকদের ধ্বংসের দশটি কারণ বলেছি বাঁচবো কেমনে একটাই পথ আল কোরআনের পথ এটাই হলো সত্যের পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ আল কোরআনের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের পথ এই পথই আসল পথ এই কোরআনের পথে আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আমিন